গালের ভিতরে পিপীলিকাটা প্রবেশ করলেন। জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? সুলাইমান পয়গম্বর চিন্তা করে আল্লাহ ব্যাংটা তো কষ্ট করে শস্য দানা মুখে করে নিয়ে আসলো, সাগরের ব্যাং তারে গিলে ফেললো। আবার চিন্তা করে আল্লাহ সাগরের মধ্যে ব্যাং আসবে কই থেকে? এত বড় সাগরে তো ব্যাং থাকার কথা না, তুমি ব্যাং পাঠালে কেমনে? সাগরে তো ব্যাং থাকতে পারে না। আবার পিপীলিকা তো ব্যাংয়ের গালের মধ্যে চলে গেল। দেখি দাঁড়ায়া দাঁড়ায়া দেখি সুলাইমান পয়গম্বর লাঠি কাটা নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। হঠাৎ কিছুক্ষণ পরে আবার ব্যাংটা হা সাগরের পাশে এসে হা করে দাঁড়াইলেন। ভিতর থেকে পিপীলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলেন। দেখে গালের মধ্যে শস্য দানা নাই, শস্য দানা নাই। সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, পিপীলিকা দাঁড়া। এই পিপীলিকা দাঁড়ায়, পিপীলিকা দাঁড়ায় গেছে। পিপীলিকা রে, তোমার গালের মধ্যে একটা শস্য দানা দেখলাম, তুমি সাগরের কাছে আসলা, ব্যাংডা তোমার গালের ভিতরে করে নিয়ে গেল, এখন শস্য দানা নাই, তুমিও সশরীরে ফিরে আসলা, হাকিকত একটু জানতে চাই। পিপীলিকা কয়, হুজুর ওই সাগরের মাঝখানে একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা পোকা আছে, ওই পোকাটা আজ কয়েকদিন না খেয়ে আছে, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আহারের জোগাড় করার জন্য হুকুম দিছে, আমি পিপীলিকা জোগাড় করে আহার আনছি, আর ওই ব্যাংটাকে দায়িত্ব দিছে পানির ভিতরে নিয়ে খাওয়াই আনার, ওই গালের মধ্যে করে আমাকে নিয়ে গেছে, আমি পোকাটাকে খানাটা খাওয়াই ফিরে আসি। সুলাইমান পয়গম্বর একটা শিক্ষার মেরে বলে, আমার আল্লাহ আল্লাহ, তুমি সাগরের পানির নিচে পাথরের ভিতরে একটা পোকা আছে, তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কই, সুলাইমান রে গোটা পৃথিবীর যত মাকলুক তাতে সব কিছুর দায়িত্ব আমি মাওলার, আমি মাওলার খাওয়াই, আমি মাওলা, আমি মাওলার জিকির মালি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়া জুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো, খুশি না বেজা? বান্দা যখন জান্নাতের বাগানে, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা দেয়, আমার আল্লাহ তাআলা প্রতিটা কদমে কদমে ওই বান্দা জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়ে যায়? সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এ মুসলমান গভীর মনোযোগ, সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা শুধু সগিরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গোনা, নামাজ ছেড়ে দিয়ে কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, ও মুসলমান বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, হাজার প্রকার গোনা করছো। আল্লামা কুতুবি রহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, এই সমস্ত গোনা থেকে যদি মাফ চাইতে চাও, মাফ পাইতে চাও, তাহলে পৃথিবীর মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে খাস্তবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগি সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আবারও দাবি করব ভাই, আমি আগেই বলেছি বাবা আমি ক্ষুদ্র মানুষ, মাহফিল আদব প্রদর্শন করবেন, মাইকের ভিতরে কথা আর নয়, আমি আলোচনা যতক্ষণ পর্যন্ত করব ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে আপনারা একটু আপনারা জবানটা বন্ধ রাখবেন, আশপাশে হইচই করেন না আব্বা। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ মাহফিল বলা যায় না। দয়া করে যেটুকু হয়েছে এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাক, যেটুকু হয়েছে এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাক, বাকি আলোচনা শোনার পর আমরা কথা বলি, বাকি আলোচনা করার পর কথা শুনি। দয়া করে সবাই জবান বন্ধ রাখবেন, আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া, আদবে আউলিয়া হন, আদব আদব প্রদর্শন করেন। এই জন্যে
আমি বলবো সাইডে কোনো আওয়াজ হবে না কোনো কথা হবে না সবাই জবান খুলে মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা মুহাম্মদ রাসূল এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন এক জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আসাও সম্ভব নয় এইজন্য বলতেছিলাম ভাই মানুষে আশার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বড় ভাই জিন্দা ছোট ভাই দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান নাই ও মুসলমান সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে এই পৃথিবীর মধ্যে কত টাকা পয়সা রোজগার করলা বাড়ি গাড়ি করলা সম্পদের পার করলা কখন আমার আল্লাহ তোমার নিয়ে যাবে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ বলতে পারি না কেউ বলার সম্ভব নয় এই জন্য বলতেছিলাম আশার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই মুসলমান বাবারা এখান থেকে বাড়ি ফিরে যাবেন বলার সম্ভব নয় এই জন্য অনুরোধ করব সবাই এই ভয় করবেন এখন দুনিয়া থেকে চলে যেতে পারি এই পৃথিবীর মধ্যে আপনার আমার মালাকুল মউত নিকট তুমি ঘোরাঘুরি করে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি এ মুসলমান পরবর্তী সময় তোমার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ানতেছে আমিও বলতে পারি না আপনিও বলতে পারেন না কত টাকাওয়ালা দেখলাম বাড়িওয়ালা দেখলাম গাড়িওয়ালা দেখলাম সবাই তো দুনিয়ার মানুষের চলে গেছে আপনিও চলে যাবেন আমিও চলে যাব এই জন্য অনুরোধ করবো বাবা সবাই আদবের আদবের বজায় রেখে মহব্বতে আল্লাহকে ভয় রেখে রাসূলকে ভালোবেসে জান্নাতের বাগান খানাকে ধরে আলোচনা শুনবেন মহব্বতে বলেন লা ইলাহা ফাইরা সিয়া খেলে পেনের খেলা ফিরম দেই তার কত জ্বালা আসিয়া খেলে পেনের খেলা ফিরাউন দেই তার কতই জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা বলতেছিলাম জান্নাতের বাগানে আসলাম মুসলমান নিয়ত করে রওনা দিচ্ছেন সগীরা গোনামা এখানে বসেছেন কবিরা গোনামা ও মুসলমান কবিরা গোনা গুলো মাফ করলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা হয় মালাকুল মউত আসে রাত্রে হয় না হয় দিনে ও মুসলমান শোনা না বলতেছিলাম মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা না হয় দিনের বেলা আল্লাহ রাত শুরু করেছে নামাজ দেয়া দিন শুরু করেছে নামাজ দেয়া দিনের শুরু হলো ফজর বান্দারে তুমি ফজরের দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক এখন রাসূল রাসূল বলো রাসূলের সুন্নাত মুখের মধ্যে বারবার বেলেট লাগাও দাড়ি খোর খোর দিয়ে কাটো আবার সুন্নাতের মধ্যে তুমি গর খেলাফ করো এই পৃথিবীর মধ্যে যখন দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমী এবার মুসলমান শোনা না দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম
এখন রাতের মধ্যে যদি দিনের মধ্যে যদি মৃত্যু হয় ও বান্দা শুনে নাও তুমি মুসলমান বলে দাবি করলা কালেমা পড়লা লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহ একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা বলে দাবি করলা সুন্নাতের মধ্যেও নাই ফরজের মধ্যে নাই কেমন মুসলমান তুমি দাবি করলা রে মুসলমান শুনে নাও এবার তুমি ফরজ দুরাকাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয় সঙ্গে সঙ্গে তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম এখন রাসূলকে যদি ভালোবাসতে হয় রাসূলের পথ অনুসরণ অনুকরণ করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আল্লাহর গোলাম যদি হইতে চাও একবার ফিরে যেতে হবে রে মুসলমান তাহলে আল্লাহর গোলামি যদি করতেই হবে এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও ও দরদি বন্ধুরা শুনে নাও আমি যে কথাগুলো বলি এখন তোমার দিনের বেলা মৃত্যু হয় না রাতের বেলা মৃত্যু হতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই বান্দা শুনে নাও রাতের শুরু হলো মাগরিব বান্দারে দুরান তুমি তিন রাকাত ফরজ নামাজ আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয় সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুটা হবে মুসলমান শোন আল্লাহর রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম এই অবস্থায় যদি ঈমান নিয়ে মরতে বড়রে মুসলমান এই দুনিয়ার জিন্দেগিও ভালা কবরের জিন্দেগিও ভালা কারণ তিনটা বিপদ দুনিয়ার মধ্যে আসবে দুনিয়ার জিন্দেগিতে বিদায়ের পরে মুসলমান শোনো এই মানুষ প্রতিটা মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো মানুষের কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান এই জন্য অনুরোধ করে যাব আপনাদেরকে অনুরোধ করে যাব রে মুসলমান এই মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই এই পৃথিবীর মধ্যে কত রাজা কত বাদশা ফিরাউন নমরুদ কারণ আসলো কেউ দুনিয়ার মধ্যে নাই আপনিও থাকবেন না আমিও থাকব না এই দুনিয়া থেকে চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে কি না জোরে জোরে চিল্লায় বলেন সন্দেহ আছে কি না কোরআনের সব আয়াত অস্বীকার করবেন একটা আয়াত করল নাফসি জয় কুতু এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারু বলেন যে আছে কোরআনের সব সূরা 114টা সূরা আপনি অস্বীকার করতে পারেন কিন্তু এই সেই ছোট্ট আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নেই আমাকে আপনাকে চলে যেতে হবে এ মুসলমান শুনে না আর মৃত্যুর কথা বলতে যাইয়া মুক্তাম জতলি সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বার শরিয়া এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও এই পৃথিবীর মধ্যে মানুষ শুনে নাও ও মুসলমান শোন সবচাইতে সহজ মৃত্যু সাধারণ মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায় কত মানুষের জানাজা পড়লাম কত মানুষের বিদায় করে দিলাম এ দুনিয়ার মানুষ কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে ওই লাশ মৃত্যুর সময় পায়খানা করে দিছে কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া যারা লাশ গুলো গোসল করায় মায়েদের গোসল করে তারা ভালো বলতে পারে দেখা যায় জিব্বা বাইর হয়ে গেছে আর জিব্বাটা ভিতরে দেওয়ার সম্ভব হয় নাই চোখ দুটি বড় বড় হয়ে গেছে চোখ দুটি বন্ধ করা সম্ভব হয় নাই দেখা যায় মুসলমান আত্মা বেকা হয়ে গেছে সোজা করা সম্ভব হয় নাই সুতরাং এইরকম মরণের পেয়ালা আমাকে আপনাকে পার করতে হবে এই মরণের পেয়ালা পার করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা আমার মরণ
আসিবে কখন কেউ তো জানি নাই আমার মরণা। আরো জোরে বলেন, আমার মরণা আসিবে কখন কেউ তো জানি, আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না, আমার মরণা আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণা টাকা পয়সা দালান করেছি সব কিছু ফেলাইয়া একাই চলে সিরে, আমি সব কিছু ফেলাইয়া একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি না আমার মরণা আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণা এ দুনিয়ার মুসলমান আমি যে কথাগুলো বলতেছি লক্ষ্য করে শোনো, বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের হাতে বাবার লাশ, এই পৃথিবীর মধ্যে ওই লাশ বহনকারী গাড়িটা জানে সন্তানের লাশ কত বাড়ি। আজকে এখানে যারা বাবার লাশটা কাঁধে নিচ্ছেন রে মুসলমান, এই ব্যক্তি বলতে পারবে বাবার লাশটা কত বাড়ি, মার লাশটা কত বাড়ি। এই পৃথিবীর মধ্যে সন্তান যখন বাবারে হারাই রে, মারে হারাই পা চলে না, বিদায় কেমনে করে দিবে ও মুসলমান, সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা কাঁদতে পারে না, মা পাগলিনি পাগলিনি পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, ভাই বন্ধু সব পাগল হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশাহ বানিয়েছিল, এই প্রতাপশালী বাদশাহদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ। ও মুসলমান শুনে নাও, বাদশাহ এই পৃথিবীর মধ্যে দুজন, চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশাহ, কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে বাদশাহ সুলাইমান, আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিল যার মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখত, একটু তেল খরচ নাই, ও মুসলমান পেট্রোল খরচ নাই, হা নাই, চলতো চলতো আর চলতো। দুই নাম্বার মুসলমান এই পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, দুই নাম্বার হল বাদশাহ জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে বিশাল প্রতাপশালী বাদশাহ বানাইছিল। এই পৃথিবীর মধ্যে লম্বা লোকটা ছিল 48 হাত লম্বা, লোকটা 1600 বছর হায়াত পৃথিবীর মধ্যে পেয়েছে। একটা ঘোড়া আল্লাহ মজেদার ঘোড়া আল্লাহ তারে দান করেছিল, একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মদিনা শরীফ থেকে উত্তরের দিকে একটা মহকামা দেখা যায়, এই মহকামাটার নাম হল আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে, ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেলেন, যখন অসুস্থ হলেন বললেন, দুনিয়ার মানুষটি আমার সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, স্বর্ণ অলঙ্কারের অভাব ছিল না, আমি বাদশাহ জুলকারনাইন যে ভুলটা করেছি তোমরা সেই ভুল করো না, কারণ আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত, যিনি 1600 বছর হায়াতে বাস করলেন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ 1600 বছর হায়াত তারে দান করলেন, এই 1600 বছর হায়াত পাইয়া
বাদশা জুলকারনাইন আমি সামান্য হায়াত পেয়েছি গো, আমি যে ভুল করেছি তোমরা ভুল করো না, সুতরাং আপনারা আমার হায়াত এখন 40 থেকে 50 বছর উঠতে 60 বছর, তারপরও আমাদের মধ্যে এত হাঙ্গামা কেন, এত দুনিয়ার লোক কেন রে মুসলমান, বাড়ির লোক নারীর লোক এই দুনিয়ার মধ্যে হট্টগোল, শুধু ফেতনার মধ্যে জড়ায় আছি, থাকারও একটা কারণ আছে। একটু আগে আমার আগের বক্তা বলছে কুকুরের লোক একটা তুলনা দিছে, আমার রাসূল বলে বালু হাকিলা, এই দুনিয়াটা দুনিয়াটা পচা দুর্গন্ধ, আমার বাবার কথা না কোরআন হাদিসের কথাগুলো শোনো, আল্লাহ বা মুসলমান শোনো, বালু হাকিলা এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মানুষ এই পৃথিবীর সেজ্জা মানার মানুষগুলো পৃথিবীর সম্পদ যখন পাইবে, এরা সুদের মধ্যে আসে, ঘুষের মধ্যে আসে, জিনা বা বিচারের মধ্যে আসে, শুধু সম্পদ লোভী হবে, দুনিয়ার মানুষগুলো শুধু সম্পদের পাশে দৌড়াইবে, দুনিয়া 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 বলে পাগল হয়ে যাবে। এই জন্য রাসূল বলছে বালহা কিলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র কুকুরের চরিত্র, কুকুর যেমন একটা মুড়ি পাইলে কাউকে ভাগ দিতে চায় না, ও দেখবেন যাইতে বাইকে ঠগা লাগে। আর এখন বর্তমান জামানান মানুষ দেখেন সুদে করে ঘুষ খাইয়া সুদ খাইয়া খালি রক্ত উপার্জন করার জন্য পাগল হয়ে গেছে, কেমনে কোন বাইরে ঠগাবে, আজকে যাইতে বাইরে ঠগাবে, এই যদি আমাদের চরিত্র। অ মুসলমান শোনো, আমি কয়েকটা আলোচনার মধ্যে বলেছিলাম যে আমাদের মধ্যে যে দলের লোক কোন না কেন, যাকে বলেন না কেন, দুনিয়া আমাদেরকে এত ভাবে আঁকড়ে ধরেছে, এই দুনিয়া যতদিন ছাড়তে না পারো, দুনিয়ার মায়া যতদিন ছাড়তে না পারবো, এই দুনিয়ায় আমাকে গ্রাস করে ফেলবে। কিন্তু একবার কি আমাদের ভাবার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা, এই দুনিয়া আমি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী নয়, মুসলমান চিরস্থায়ী আমার আপনার জন্য যেই জায়গাটা, সেই জায়গাটা হলো কবর, জোরে বলেন ঠিক কিনা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়েগ তোমার সবই রইল ওড়ে, মরার পরে দেখবে চেয়ে বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়েগ তোমার সবই রইল ওড়ে, মরার পরে একটু জোরে বলা যাবে না, বল মরার পরে দেখবে চেয়েগ তোমার সবই রইল, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে, এর জমি করলা জায়গা করলা সবই যাইবা সে রে, মরার পরে দেখবে চেয়েগ তোমার সবই রইল। আহা আস্তে আস্তে কোরআন কি বলে হাদিস কি বলে দেখেন না, সব কিছু শেষ করে দিবে কে, এর দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো আজ না ভাই কাল তুমি, বলো আজ না ভাই কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়েগ তোমার সবই রইল পড়ে, মরার এ দুনিয়ার মুসলমান সব কিছুর মালিক আমার আল্লাহ, এরপরে কাফেরদের দুজনের কথা বলতে যা দেখা যাক কতটুক সময় পায়, এরপরে মিলাদুন নবীর মাহফি একটু আলোচনা রাসূলের সম্মানে বলা লাগবে, ও মুসলমান বাস্তব মুখ কিছু কথা বলা লাগবে, শরিয়াতের ওয়াজ তরিকাতের ওয়াজ, আমার মা বোনের আওয়াজে তাদেরও কিছু কথা বলার প্রয়োজন,
যুব সমাজ নষ্ট হয়ে যায়, জাতি আজকে শেষ হয়ে যায়, তাদের বিষয় দরকার, কিন্তু কই থেকে কই যাব বুঝি আসে না রে মুসলমান, শুনে নাও। এই বাদশা সুলাইমান উনি হাঁটতে হাঁটতে যাইয়া রিজিকের মালিক যে আল্লাহ, আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ সবকিছুর মালিক, বিশ্বাস আছে তার, সে শুনবেন আলোচনা। সুলাইমান পয়গম্বর, বাদশা সুলাইমান পয়গম্বর হাঁটতে হাঁটতে একটা বিশাল সাগরের পাশে চলে গেল। ওই সাগরের কাছে যাইয়া বাদশা সুলাইমান দাঁড়ায় আছে লাঠিখানা ভর দিয়ে। ও মুসলমান, যিনি পিপিলিকার ভাষা বুঝতেন, অন্য প্রাণীর ভাষা বুঝতেন, বাদশা সুলাইমান সাগরটা দেখে চাইয়া চাইয়া, আপনাদের যেমন এই মুসলমান এই বিল, আমরা নাম শুনেছি এই বিলটার নাম কি সুরই বিল না কি বিল, চলন বিল, বাংলাদেশের নাম করা বিল, বাংলাদেশের মধ্যে যদি বলা হয় চলন বিল, আমার মনে হয় কেউ বলতে পারবে না চিনি না, কারণ এই বিলের বিশাল নাম বাংলার জনগণ জানে, চলন বিল আছে পাবনা সিরাজগঞ্জ জমিনের মধ্যে গেলে ওই বিলটা দেখা যায় চলন বিলের নাম আছে। এইরকম বিশাল সাগরের পাশে দাঁড়াইয়া বাদশা সুলাইমান তাকে আসার বলে আল্লাহ তুমি এই পানিগুলো পুরা ছাই বানায়া দিবা, এই জমিনটা পুরা তুমি তামা বানায়া দিবা, আমার কথা না যার কথা আল্লাহর কথা, আল্লাহর কুল্লু মান আলাইহা সব শেষ, আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব, এই মাটির পরে বসে আসেন এই মাটি গুলো পুড়ে হবে তামা, এত মস্তানি কৃষি এত দলের বাহাদুরি মুসলমান এমপি হইয়া মন্ত্রী হইয়া দেশের প্রেসিডেন্ট হইলা, মনে করো কি জন হয়ে গেলাম, কারণ আমার অভ্যাস নাই কাউকে গালি দিয়া কারো কি বাদ করে ওয়াজ করার অভ্যাস নাই, কারণ আমার যত আলোচনা শুনবেন কাউকে আঘাত করে হিট করে দিয়া কথা বলা অভ্যাস আমার নাই ছোট্টবেলা থেকে, কারণ আমি জানি হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমার নবীও হেদায়েতের মালিক নাই, পৃথিবীর কোন বিশ্বাসী হেদায়েতের মালিক নাই, পৃথিবীর কোন আমির সাহেব হেদায়েতের মালিক নাই, এই পৃথিবীর কোন বিশ্বাসী যদি বলে আমি হেদায়েতের মালিক আমি কইটা বাটপা, পৃথিবীর কোন নেতা যদি বলে আমি হেদায়েতের মালিক আমি বলি ওটা বাটপা, কারণ হেদায়েতের মালিক যদি নবীও হইত তাহলে আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হত, যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হাজার বুঝানোর পর কালেমা জোটে নাই, এর মানে আর বুঝতে বাকি নাই হেদায়েতের মালিক নবীজি আল্লাহ দেয় নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন নবীকে দিছে বলার দায়িত্ব, আমি গুনাহগার আমাকেও বলার দায়িত্ব দিছে, হক কথাগুলো সত্য কথাগুলো আমার নিজের স্বার্থের জন্য নয় কোরআনের জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয় হাদিসের জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয় ইসলামের জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয় দ্বীনের জন্য, এই কথাগুলো যখন আমি বলবো মানুষ উপকৃত হবে, সমাজ বাঁচবে, জাতিও বাঁচবে, সমাজ ফেতনা থেকে বাঁচবে, জাতি ফেতনা থেকে বাঁচবে, আমার সমাজ ভালো থাকবে, যুব সমাজ ভালো থাকবে। এখন আমি যদি আমার পক্ষে কথা বলি তাহলে দেখবেন ফেতনা শুধু সৃষ্টি হবে, জোরে বলেন ঠিক কিনা, রাগ করেন আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, কয়েকদিন আগে একটা ওয়াজ করছি তা আপনাদের এই পাশে সিরাজগঞ্জে, তো তাফসির মাহফিল বিশাল মাহফিল, তো ওখানে তাফসির করতে করতে এক পর্যায়ে একটা কথা বলে ফেলছিলাম, তো কথাটা দেখলাম 80% মানুষ গ্রহণযোগ্য গ্রান করছে, দেখলাম যে কোরআনটাকে বর্তমান তিন ভাগে ভাগ করছে, কয় ভাগে কথা বলেন ভালো করে মুখস্থ করেন, কারণ আমি আগেই বলছি বাবা আমি আপনার আপনারা চাইতে আমি জ্ঞান, আপনার যে জ্ঞান আছে ওই জ্ঞান আমার নাই, যদিও আপনাদের দোয়ার খাতিরে বসেছি এখানে, এই ক্ষুদ্র মানুষ গোনাগার ডিগ্রি নিয়েছি, ডিগ্রি কম নিয়ে নেই, শরীয়তের ডিগ্রি যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছি, তবে এই ডিগ্রি গিবাদ করা ডিগ্রি ফেতনা বাঁধানো ডিগ্রি নিয়ে নেই, তবে কথাগুলো ভালো করে শুনবেন, আমরাও কুষ্টিয়া থেকে লেখাপড়া করছি ভার্সিটির মাল, কথা বললেই মাল মাল নাই, কথাগুলো ভালো করে বসবেন শুনবেন, এই কোরআনটাকে তিনটা ভাগ করছে, কয়টা ভাগ জোরে বলেন কয়টা ভাগ, বর্তমান জামানার মানুষ, বর্তমান জামানার আলেমরা, তার ভিতরে একটা ভাগ নিছে, রাগ করবেন আমি আগেই বলছি আপনারা মনে কষ্ট পেন না, আমি কথাটা বলা বুঝানোর জন্য বলতেছি, আমি বলছি যে যেটা আপনার গ্রহণযোগ্য হয় মেনে নিবেন, যেটা না হয় সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন,
যে আমি গুনাহগার কোনো দলিল নাই, দলিল আল্লাহর কোরআন, যারা বলেন ঠিক কি না। বক্তা বলবে কারণ আমার আমাদের দেশের বক্তাগুলো আমরা যারা বক্তা মানে এমন কিছু কথা বলতে বলতে এমন কিছু বলে ফেলি যা সমাজ গ্রহণ করে না, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়, সেগুলো আমাদের পরিহার করতে হবে। দাদু ভাই সে যত বড় বক্তা হোক না কেন, কথা বলার সময় এমন কিছু কথা বলা যাবে না যে কথা দ্বারা সমাজ ফিতনা সৃষ্টি হবে। তা বলতেছিলাম তিনটা ভাগ হয়েছে, কয়টা ভাগ? তিনটা ভাগ। এক ভাগ নিচে আমার তাবলিগ ভাই, তাবলিগ জামাত যারা করে, তাবলিগ জামাতের ভাইরা দেখবেন নেকির যত আয়াত আছে সব ওরা এইগুলো করছে। নেকির যত আয়াত, যত নেকি আছে, এই এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি, নেকির আয়াত, এগুলো খালি ওরা আলোচনা করে বেশি। নাম্বার টু, এক ভাগ নিচে আপনার, এক ভাগ নিচে কারা জানেন, এক ভাগ নিচে পীর মাসাইক, যারা পীরগিরি, যারা মুরিদ করে, এই যত আয়াতগুলো, কারণ মুরিদ দরকার। মুরিদ যদি পীর যদি জিহাদের আলোচনা করে একটা মুরিদও থাকবে না, কারণ ওর যত আয়াত মুরিদ ধরে রাখার জন্য। আর একটা ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন তারা সংগ্রামী, তা এমন একটা আলোচনা করে ভিতরে একটা মুড নিয়ে যে মানুষের ভিতরে উত্তেজনা ভাব সৃষ্টি হয়। এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে যিনি কোরআনকে মানবেন উনি ইমানদার, উনি সঠিক পথে আছেন, যদি বলেন ঠিক কিনা। আপনি একটা পড়বেন, একটা পড়বেন, একটা মানবেন, একটা মানবেন না। আমার দেশে যত বক্তা দেখলাম, যত তরিকাপন্থী ভাইয়ের আলে তরিকাতের আলোচনা খালি করে, পীরের ওয়াজ খালি, পীরের গান গাইতে গেলে শেষ হয়ে যায়, তাবলিকের ভাইয়ারা আসলে আমলের ওয়াজ করে শেষ, আমার জামাত ইসলামের ভাইয়ারা আসলেই দেখি ওয়াজ খালি সংগ্রামের ওয়াজ, যত এখানে মানে একটা ভিতরে টকবুকে রক্ত, এটার নাম তো ইসলাম না বাবা। পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম ইসলাম আমি মনে করি না। জোরে বলেন ঠিক কিনা। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইবলি আইহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, এই একাতের তাফসীরটা করতে বলেন, রাত দরকার নাই, এই একটা আয়াতের তাফসীর করেন, রাত শেষ হয়ে যাবে তাফসীরটা, এই একটা অংশ। এগুলা ব্যাকগ্রাউন্ড যারা আছেন গভীর মনোযোগ, হয়তো আপনাদের এলেমের কাছে আমি কিচ্ছু না, তবু আমি আপনাদের ছোট ভাই হয়ে কথা বলে যাই, এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাও, ইসলাম মানে না ঘুমায় অন্যরে ঘুম পড়াও, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে দুঃখে থেকে অন্যের সুখে রাখো, ইসলাম মানে মানে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। এখন আমরা একটা মানি, একটা মানি না, এটার নাম ইসলাম না। জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন বাবারা? কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলছি যদি আপনার ভাল লাগে মানবেন, না মানলে আহমেদ মানতে হবে না, আমার কথা মানতে হবে না, যেটা আপনাদের গ্রহণযোগ্য হয় মনে হয় যেটা শরিয়াত তরিকা, এটা ইসলাম, ইমান এহসান দিয়া কোরআন হাদিস আজমা কিয়াস দিয়া কথাটা হয়েছে, তাহলে মানবেন, যেটা হইতে থাকলে তাহলে পরে আপনি এটা মানবেন। অধিকাংশ আলেমের, অধিকাংশ আলেমের ইয়াউমাল কিয়ামতের ময়দানে জিহ্বা কাটা হবে আগুনের কাছে দিয়া, অধিকাংশ আলেম, অধিকাংশ তিন শ্রেণী আলেম জাহান্নামে যাবে বিনা হিসেবে, তারা কখনো জান্নাতে যাবে না। তার ভিতরে এক নম্বর আলেম, শুনেন আপনাদের কথা, আমার কথা শুনেন, এক নম্বর আলেম হলো যারা এলেম অর্জন করেছে শুধু তর্ক বায়াসেজি তার জন্যে, এলেমটা অর্জন করেছে শুধু কাউকে ঠগাবে, কাকে ঘায়েল করবে, কাকে এই তাদের আমি বড় আলেম, কথা বলছেননি যে শুধু এলেম অর্জন করছে অন্যকে পড়ো, তার অন্য ভাইকে ঠগানোর জন্য এলেম অর্জন করছে, শুধু পরাজয় করবে কোনভাবে এই চিন্তাধারা নিয়ে। দুই নাম্বার আলেম যারা দুনিয়া কামানোর জন্য অর্থ করি সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কামানোর জন্য। তিন নাম্বার আলেম যারা দুনিয়ায় জস খেতি নাম, মানে বিশাল আমি বড় আলেম, আমি রুহুল আমিন সিদ্দিকি, এই রে বাবা আমার মতো, আমি আপনার আলোচনা করি টিভিতে, দেখছেন আর টিভি মাই টিভি, সত্য ইসলাম তৈদের মুর্শিদ আমার কলব দুনিয়া, আমি গুণাগারে আলোচনা করি, আপনারা বাড়িতে বসে বসে শোনেন, বাংলাদেশে প্রায় 15টা চ্যানেলে আমার আজান শোনেন বয়ে বয়ে, আমি গুণাগার আজান দিই, এই টেলিভিশন আজান দিই। এখন আমি বাবা রুহুল আমিন সিদ্দিকি এই বক্তা নিয়ে এসেছি, বড় বক্তা, হেলিকপ্টার, এখন এই যে ভাব মনোভাব আমাদের ভিতরে, এই ভাবটা পরিহার, এই তিনটা চরিত্র যার ভিতরে থাকবে, আল্লাহের কসম, আল্লাহের কসম, আল্লাহের কসম, জাহান্নামী, 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 জোরে বলো আল্লাহু। এই তিনটা আমাদের দেশে দেখেন অধিকাংশ আলেমের ভিতরে তিনটা ভাব, যে আমি বড় বক্তা কে মানে ভাইরাল হতে হবে, ভাইরাল বক্তা, আমার বড় বড় বক্তা বলবে, বাংলাদেশের বড় মুফাসসির বলবে, বড় মুফতি বলবে, এই যে ভাব। তিন শ্রেণী আলেম এই মুসলমান বলে দাবি করতে পারেন, তিন শ্রেণী মানুষ, আলেম না সাদা সব মানুষ, তিন শ্রেণী মানুষ ওরা মুসলমান বলে দাবি করতে পারে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হলো মিথ্যা বলে, নাম্বার ওয়ান কি জোরে বলে,
আমি আমার জানামতে দেখছি অধিকাংশ আলেমরাই মিথ্যা ওয়াজ করতে আয়া এমন একটা গল্প রূপ কথা বলতেছে মিথ্যা জড়িয়ে দিয়ে যেটা হয় নাই ঘটে নাই এটাও বলতেছি কারণ মার্কেট পাওয়ার জন্য এমন কথা আমার বক্তারা বলতেছি যেটা আমার সাথে ঘটে নাই সেটাও বলতেছি মানুষকে এমন এমন ভাবে মানে আমিত্ব করার জন্য আমার মুখে হওয়ার জন্য নাম্বার 2 আমানতের খেয়ানতকারী নাম্বার 3 আপনার গিবাত খোর সগল্প এই তিন শ্রেণী মানুষ মুসলমান বলে দাবি করতে পারবে না এখন আমারে বললেন ভাই কই আছেন দেখলাম আমি সিরাজগঞ্জ আমি তো এই তো আপনাদের বাড়ির কাছে পাব নাই কথা কন না কেন এই যে আমাদের চরিত্র ওয়াজ নসিহত দেখি ও যত মসজিদ এত মাদ্রাসা এত ওয়াজ নসিহত মানুষের ঈমান পরিবর্তন হয় নাই আগে মসজিদ ছিল কাঁচা মানুষের ঈমান ছিল পাকা আর এখন মসজিদ হয়েছে পাকা এসি আসছে ভালো ভালো টাইলস বসানো হয়েছে মানুষের ঈমান একেবারে পাকা জোরে বলেন ঠিক কি না মসজিদগুলো কাঁচা ঈমান ছিল পাকা আর এখন মসজিদ হয়েছে পাকা মানুষের ঈমান একেবারে একেবারে পাকা একদম কে ভালোবাসবো না বাসলো কিচ্ছু যায় আসে না দাওয়াত পাওয়ার জন্য আসি নাই যে পাবনা আসতে হবে খাইতে হবে রিজিকের মালিক আল্লাহ এই কথা বলে ওয়াজ শুরু করেছেন সুলাইমান পয়গম্বর সুলাইমানের সালাম চিন্তা কর আল্লাহ এই পানিগুলো পুরো ছাই হয়ে যাবে জমিনটা পুরো তামা হয়ে যাবে আল্লাহ ও আমার আল্লাহ এত পানিগুলো তুমি পুড়ায়া দিবা এত পানি এত পানিগুলো পুরো ছাই হয়ে যাবে জমিনটা পুরো তুমি তামা বানায়া দিবা আল্লাহ আল্লাহ বসে বসে যে হঠাৎ করে তাকায় দেখেন মুসলমান ছোট্টটা পিপিলিকা এই পিপিলিকাটা একটা শস্যর দানা একটা সরষা একটা সরষা তার গালের মধ্যে কামড়ায় নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সাগরের কিনারায় যে দাঁড়ায় গেছে সুলাইমান পয়গম্বর পয়গম্বর সুলাইমান মনে খুব খেয়াল করবেন খুব ধৈর্য ধরে খেয়াল করবেন সুলাইমান ভাই আল্লাহ এই পিপিলিকাটা যদি সাগরে ডুবে মারা যায় আল্লাহ আমি পয়গম্বর তোমার কাছে কি জবাব দিব আল্লাহ ওই পিপাসা ওই পিপিলিকার মনে হয় পিপাসা লাগছে এই জন্য সাগরের পাশে আছে আবার কয় মুখের মধ্যে তো শস্যা দানা আছে খাবার আছে আল্লাহ এই পিপিলিকার তো সাগরের পানি খেতে এসেছে সাগরের ঢের সঙ্গে তলিয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার সুলাইমান লক্ষ্য করে সাগরের ভিতর থেকে একটা ব্যাং লাভ দুটে চলে আসছে একটা ব্যাং হা করলেন আর ওই ব্যাংটা গালের ভিতরে পিপিলিকাটা প্রবেশ করলেন জোরে বলো আল্লাহু আকবার এটা জোরে বলা যাবে না সুলাইমান পয়গম্বর চিন্তা করে আল্লাহ ব্যাংটা তো কষ্ট করে শস্যা দানা মুখে করে নিয়ে আসলো সাগরের ব্যাং তারে গিলে ফেললো আবার চিন্তা করে আল্লাহ সাগরের মধ্যে ব্যাং আসবে কই থেকে এত বড় সাগরে তো ব্যাং থাকার কথা না তুমি ব্যাং পাড়ালে কেমনে সাগরে তো ব্যাং থাকতে পারে না আবার পিপিলিকা তো ব্যাংয়ের গালের মধ্যে চলে গেল দেখি দাঁড়ায়া দাঁড়ায়া দেখি সুলাইমান পয়গম্বর লাঠি কাটা নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে হঠাৎ কিছুক্ষণ পরে আবার ব্যাংটা হা সাগরের পাশে সে হা করে দাঁড়াইলেন ভিতর থেকে পিপিলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলেন দেখে গালের মধ্যে শস্যা দানা নাই শস্যা দানা নাই সুলাইমান পয়গম্বর ডাক দে বলে এ পিপিলিকা দাঁড়া এই পিপিলিকা দাঁড়া পিপিলিকা দাঁড়ায় গেছে পিপিলিকাটি তোমার গালের মধ্যে একটা শস্যা দানা দেখলাম তুমি সাগরের কাছে আসলা ব্যাংডা তোমার গালের ভিতর করে নিয়ে গেল এখন শস্যা দানা নাই তুমি ও সশরীরে ফিরে আসলা হাকিকত একটু জানতে চাই পিপিলিকা কয় হুজুর ওই সাগরের মাঝখানে একটা পাথর ওই পাথরের মধ্যে একটা পোকা আছে ওই পোকাটা আজ কয়েকদিন না খেয়ে আছে এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আহারের জোগাড় করার জন্য হুকুম দিছে আমি পিপিলিকা জোগাড় করে আহার আনছি আর ওই ব্যাংটাকে দায়িত্ব দিছে পানির ভিতরে নিয়ে খাওয়ায় আনার ওই গালের মধ্যে করে আমাকে নিয়ে
গিছে আমি ফুকাটাকে খানাটা খাওয়ায় ফিরে আসি সুলাইমান পায়গম্বর একটা শিকার মেরে বলে আমার আল্লাহ আল্লাহ তুমি সাগরের পানির নিচে পাথরের ভিতরে একটা পোকা আছে তাকেও তুমি খাওয়াও আমার আল্লাহ কই সুলাইমান রে গোটা পৃথিবীর যত মখলুক আছে তো সব কিছুর দায়িত্ব আমি মওলার আমি মওলার খাওয়াই আমি মওলা আমি মওলার রিজিকের মালিক আজকে সেই রিজিকের জন্য হারাম করেরা আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না যে তুই রিজিকের মালিক আমার আল্লাহ আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে কিনা জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার সুলাইমান পায়গম্বর একটা চিৎকার মেরে বলে আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমার কি দেখাইলা যে সাগরে তো পানি ওই পানির নিচে একটা পোকা আছে সেই পোকাটা ক্ষুধার্ত অবস্থায় আছে তুমি তারে খাওয়াইতেছো তুমি তারে খাওয়াইতেছো আমি পায়গম্বর তোমার লীলা বুঝতে বড় জ্বালা আল্লাহ আল্লাহ তুমি মহান তুমি কত বড় মহান তুমি যাকে দুনিয়ার মধ্যে পাঠাইলা তোমার তুমি যে সৃষ্টিকে স্রষ্টা আমি সৃষ্টি সৃষ্টিকে তুমি এত ভালোবাসো যে কাউকে তুমি না খাওয়াই রাখো না তাহলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে যেটা বলেন আছে কি না আর আমরা আগামী দিনে চিন্তা খালি আগামী দিনে চিন্তা কি করব ছেলে মেয়ের জন্য ওই ছেলে মেয়েগুলো তো আপনার থাকবে না সব আপনার বিরোধিতা করবে এখনই মরে দেখেন না চোখ দিয়ে বন্ধ করে দেখেন তারা কেউ আপনার না বিদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবে ছেলে মেয়ে কান্নাকাটি করবে ইমাম সাহেব আয়া বুঝ দিব ইমাম সাহেবের আবার কোসা আসা কখন মাটি দিবেন কাকা কয় কালকে সকালে কয় একটু দেরি হয়ে যাচ্ছে না এখন দিলেই তো বলা হয় আমাকে তো কেউ দূরে নাই তার মানে কান্নাকাটি করতে কিন্তু ওই মরা মানুষটা রাখতে চায় না সবাই বিদায় করার জন্য এই যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহবিহীন যেমন মানুষের এই বডির কোনো মূল্য নাই ঈমানবিহীন কোনো মানুষের কোনো আমলের মূল্য নাই এই জন্য আপনার আমার এই রুহুটা হলো অমূল্য সম্পদ ঈমানটা হলো সম্পদ অমূল্য সম্পদ ঈমান যদি না থাকে তাহলে কিসের নামাজ কিসের রোজা কিসের জিন্দেগি সবই তো বরবাদ সবকিছুর মূলে হলো ঈমান টানতে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে জিকির করলাম কি ভাই জিকির করতে কষ্ট হয় নাই এটা কথা বলি বাবা মনে কিছু করেন না আর সত্যি করে বলবেন আমার ভাষা বুঝতে কষ্ট হয় সিলেটে গেছি একবার তখন আমি ছোট মানুষ ওয়াজ করতে তখন সবে মাত্র শুরু করেছি ওয়াজ কারণ ওয়াজ শুরু করলে এখন সিলেট থেকে ওয়াজ আমাদের মাসুমবিল্লা সাহেব ছিলেন বাংলাদেশ হাফেজ মাসুমবিল্লা সাহেব উনি আর আমি ওনার সফর সঙ্গী হিসেবে গেছি তখন টুকটাক আলোচনা করি তখন মনে হয় কামেলে পড়ি মনে হয় সম্ভাবনা ফাজেলে বা কামেলে পড়ি এখন সিলেট থেকে ওয়াজ করে আসার পথে আপনার অনেকে যারা সিলেট গেছেন তারা চিনবেন আর অনেকে চিনেন আউশকান্দি বলা হয় এই আউশকান্দির জমিনে আসলে আমার ওই এলাকার খানা খাইতে মাশাআল্লাহ আজকের অনেক ভালো লাগছে আপনাদের খানা অনেকদিন পরে গতকালকে আমরা আজ তিন দিন সিলেট চট্টগ্রাম দিয়ে প্রোগ্রাম করতেছে এক সপ্তাহ রয়েছে ওদিকে ওদিকের খানা খাইতে খুব কষ্ট হয় আতক সাল এরপরে গোশ রান্না করে একদিকে পানি এবার মিডিয়ায় যাচ্ছে তোমার বিপদ তার আবার কোনো হুজুর আসলে আর খাইতে দিব না আবার বিপদ একদিকে পানি আর একদিকে সালুন কথা বুঝেননি এইরকম খানা খাইতে আজকে মাশাআল্লাহ এত সুন্দর দেশি মাছ আপনাদের প্রশংসা করতে হবে আপনার এই বিলের মাছগুলো এত মজা লাগছে অনেকগুলো মাছ খাইছি বসে বসে এত মজা লাগছে আর আনন্দ লাগছে তাহলে অনেকদিন পরে দেশি মাছ পাইলা বাড়িয়ে খাইলাম ইলিশ মাছ এখানে যায় কারো কারো ইলিশ মাছ এত টাকা দেয় প্রায় 1200-1000 টাকা কেজি 2000 টাকা কেজি কিন্তু এই মাছের লগে কোনো তুলনা নাই আরে সুন্দর মাছ অনেক এই বোনা মাছগুলো খাওয়া পরে প্রশংসা করতেছে আপনাদের আর কি চাউলটা অনেক সুন্দর খাইলাম মাছ আমার উনি খানা খেয়ে আসছে বমি বমি ভাব হচ্ছে তা আমি কছি ভাই আমার তো বমি আসতেছে তা কয় একটা পান খেয়ে তা দোকানদারের কয় ভাই আমার একটা পান দেন দিস দোকানদারকে হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন ওই দেশের ভাষা তো এক দেশের বলছে শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন গুয়া গুয়া কইছে আমি উনি গু
কথা বুঝেননি উনি বলছে কি গুও গুও সুবারি সুবারি গুও বলে সুবারি এখন আমি বসে আমি কই ভাই আপনারা 360 জন আউলি আপনাদের দেশে আসছে শুনেছি তা আপনারা ওলি দেশের মানুষ আলেমদের সঙ্গে কি ব্যবহার করেন এখন আইনা আর আইনা কেছে আমি কই ভাই খাবো না কই আরে হুজুর আপনিকে শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন বুঝছেন এখন বয়া বয়া চিন্তা করলাম বিপদ বিপদ তো তাম বসে ভাই আমি কোনোটাই খাবো না কই চলে আসে মাসুম বিল্লাহ বুঝতে পারছে উনি গাড়িতে নেমে ওরাই কই ভাই শুকনা গো দেখাইবেন কই ভাই হুজুর আমি খাবো না দেখ উনি বুঝতে উনি তো গোয়া মেলা নুয়াস করে তো কই হুজুর খাইতাম না আমার বাজানরা তা আমার বাবারা খুব পরে আমারে কইছে ভাই গুনা গুনা গু গু ওইদিন থেকে কানে দসে জীবনে পানের বুটা আর গালে দিনা কোন জায়গা দেবল মানে হুজুর পান দেন কই বড় শুকনাটা দিব না কাঁচা গু দিব একটা খাইতাম নিশাদ জগৎ ছেড়ে দিছি ওইদিন থেকে আর আমার জীবনে আমি পানের পান গালে দিনা কারণ ওই এক দেশের গালি এক দেশের বলি এই জন্য যেহেতু পাবনার মাগুরা বেশি দূরে না পাবনা মাগুরা মাঝখানে একটা জেলা দুইটা জেলা কুষ্টিয়া আর হলো ঝিনাইদহ ঝিনাইদহ কুষ্টিয়া তারপরে মাগুরা আর পাবনা পাশাপাশি প্রায় বেশি দূরে না প্রায় 200 কিলো হবে হয়তো এক 200 কিলো হবে তো সব মিলে মোটামুটি একটা বাতাসের একটা ভাব আছে ওই দেশের বাতাস এই দেশে আসে এই দেশের বাতাস ওই দেশে যায় আপনাদের পাবনার অনেক মানুষ আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করে এই জন্য আপনাদের ওই ভাষাগুলো আমি একটু মোটামুটি বলতে পারি আপনারা আমাকে ধরতে পারেন সেই তারপরে যদি না বুঝতে পারেন তাহলে তো আমি বড় বিপদে আমি জুমলায় হিংসার মতো হয়ে যাবে কারণ আমার কানা ব্যর্থতা কারণ বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে হবে যে বক্তা কি বলতে চায় তাহলে শ্রোতা কিছু নিতে পারবে ঠিক কিনা একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা একটু খাও 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 ওয়াজ করতে একটু পরে আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আবার মনে চাই উড়িয়া যাইতাম আল্লাহ যদি দিত মাথা আমি উড়া গিয়া করতাম দেখা উড়ি আমরা ওদের গরিব বলে যাইতে পারলাম জোরে বলেন মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা বলো মনে চাই উড়িয়া যাইতাম আর একটু জোরে বলা যাবে না আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়া মনে চাই উড়িয়া যাইতাম কোথায় মদিনা ওয়ালা কান্দে পাবনা জেলার আসে গ্রামইসা দেখা দাম দয়াল নবীদের সহে না বল দেখা দাম দয়াল নবীদের সহে না আল্লাহ আমার কিছু মন হইয়াছে দেওয়ানা মনে চাই উড়িয়া দিতাম এ দুনিয়ার মুসলমান সুলাইমান পয়গম্বর বলে পয়গম্বর সুলাইমান ডাক দে বলে আমার আল্লাহ আল্লাহ তুমি মরডার জিন্দা বানাইতে পারো জিন্দাডারে মারতে পারো তোমার মহিমা বুঝাবো জালা সুলাইমান পয়গম্বর যুবক মানুষ এই যুবক বয়সে বাবারে শুনে নাও পয়গম্বর সুলাইমান বীর উপযুক্ত হয়ে গেল শুনে নেন বাবারা যুবকরা যারা আছেন উজির ডাক দে বলে হুজুর বয়স তো হয়ে গেল আপনার বিয়ে করা লাগবে সুলাইমান পয়গম্বর বলে হ্যাঁ বিয়ে করা লাগবে বিয়ে করব তবে পাত্রী পাবো কই পাত্রী তো বার দরকার আছে অনেক পাত্রী আমার মা বোনের আছেন ওয়াস্ট একটু লাইনে ঘুরে গেলাম যাতে মা বোনদের কিছু কথা হয় যেহেতু পয়গম্বরের কথা বলতেছিলাম সুলাইমান পয়গম্বর বলে বিয়ে আমি করবো ঠিকই বিয়ে করবো ঠিকই শুনে নাও শুনে না তিনটা
তিনটা চরিত্র তিনটা আখলাক যার ভিতরে আছে ওই মেয়েটারে আমি বিয়ে করব বলে নাম্বার 1 নাম্বার 1 ওই মেয়েটার আমানতদারি কোনদিন কোন পুরুষের কাছে ইজ্জত বিলাই দেয় নাই পৃথিবীর কোন পুরুষ তারে দেখে নাই ও মারা শোন ভালো করে শুনে তুই লজ্জাপতির পাতা বাইটা খাবি আর আলোচনা শুনবি আজকে যারা এসেছ আরে এক নাম্বার হলো ওই নারীর গুণাগুণ হবে এক নাম্বার গুণ হবে আমানতদারি দুই নাম্বার গুণ হওয়া লাগবে পৃথিবীর রূপবতী ভালো গুণবতী রূপবতী হওয়া লাগবে তিন নাম্বার গুণ হবে ওই বাড়ি ওই মেয়েটার বাবাকে ধনী পরিবার হওয়া লাগবে এই তিনটা গুণের গুণন্বিত যদি হয় ও মুসলমান শুনে নাও চার নাম্বার গুণ হলো সে ব্যক্তি বড় আমলদারি হওয়া লাগবে এই কয়েকটা গুণ যদি যার ভিতরে থাকবে এমন মেয়ে যদি তোমরা কেউ পাও আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি জোরে জোরে বলো আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ বিয়ে আমি করবো এই গুণগুলো আছে নাকি দেখো উজি ঢোল পিটা দিল ঠাক পিটা দিল সারা রাজ্য বাংলাদেশের মতো নয় সুলাইমান পয়গম্বর কি অর্ধ পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছিল আল্লাহ আমার দেশের মতো একটুকে একটা রাষ্ট্র নয় সুলাইমান পয়গম্বর বলতেছিলাম চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশাহ বানিয়েছিল ওই প্রতাপশালী বাদশাহর মধ্যে সুলাইমান পয়গম্বর একজন দ্বিতীয় হলো বাদশাহ জুলকারনাইন কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশাহ নমরুদ আর একজনের নাম হলো বুকতা নসর এই কাফেরদের মধ্যেও ছিল দুজন মুসলমানদের মধ্যে দুজন আল্লাহ তাআলা দেখাইছই কাফেররা দেখি আমার অনুগত হয় বেশি না মুমিনেরা বেশি অনুগত হয় এই জন্য আল্লাহ ধন ভান্ডার দুই শ্রেণী মানুষকে দান করেছে একটা দিছে অমুসলিমদের আর একটা দিছে মুসলমানদের দেখা যাক মুসলমানরা আমার অন্তর্গত বেশি হয় আমার প্রতি তাদের শ্রদ্ধা বেশি হয় নাকি ওই কাফের বেঈমানেরা বেশি হয় দুইটা বিষয় মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে নমরুদ শুনেছেন উনি খোদায় পর্যন্ত দাবি করেছিল ওই পোড়া কপাইল্লা আল্লাহর লগে যুদ্ধ পর্যন্ত করেছেন মুসলমান বাদশাহুল বাদশাহ বুকতা নসর পৃথিবীর নিকৃষ্ট একটা ব্যক্তি তিনিও আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান আছে আল্লাহ কমিনান না মানুষের মধ্যে মায়া কোন তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বে দিলাম কেরাকে রাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে অমাহুম বিম অমিনি আল্লাহ কয় ওয়া মিনান নাস মানুষের মধ্যে আছে ওই মানুষ জাতির মধ্যে বেঈমান আছে মুনাফিক গুলো আছে এগুলো ধরায় দিছে আল্লাহ এবার ভালো করে শুনবেন মুসলমান এই বাকবার গুলো গটবাকবার গুলো গুন্ড গুলো আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ধরায় দিছে শুধু খোঁজার দরকার আর বাইর করার দরকার জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ এটা সুলাইমান গোটা রাজ্যের মধ্যে কোনো মেয়ে পা যায় না লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ নারী আর সুলাইমানের জন্য একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না জোরে বলা যাবে না আল্লাহু আকবার এত দু কয়েকটা রাষ্ট্রের মালিক জি একটা আদর্শবান মেয়ে খুঁজে পাওয়া যায় না পয়গম্বর সুলাইমান একটা সপ্তাহ পার হয়ে গেল উজিরে বলে উজিরে তোমরা কি মেয়ে পাইছো বিয়ে করো তো হুজুর গোটা রাজ্যের মধ্যে তলব করেছি গোটা রাজ্যে খবর নিয়েছি হুজুর একটা মেয়ে পাই না একটা মেয়ের চিঠি পেয়েছি মাত্র একটা চিঠি আমার হাতে এসে পৌঁছে গেছে জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার চিঠিখানা হাতের মধ্যে নিলেন হুজুর বলো হুজুর চিঠিখানা যদি আপনি অভয় দেন আমি তেলাওয়াত করে শোনাইতে পারি বলে তেলাওয়াত করে শোনাও বলে চিঠিখানার মালিক যিনি
এ আপনার রাজ্যে পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়ে, সবচাইতে ভালো সুন্দরী যদি হুজুর অভয় দেন বলেন। তারপরে কি হুজুর একমাত্র আমানতদারি মহিলাটা কোন বেগানা পুরুষের চেহারা দেখে নাই পৃথিবীর কোনদিন, তার সতীত্ব বাস পর্যন্ত কাজ পর্যন্ত কাউকে দেয় নাই। আমার দেশের মেয়েরা তিন দিনের মাথায় দুদিন, প্রথম দিন আই লাভ ইউ, দ্বিতীয় দিন মুসলমান আন্ত, দ্বিতীয় দিন কি কয়, দ্বিতীয় দিন আই ওয়ান কিস, তৃতীয় দিন মুসলমান দুজনের মিলন। এই তো অবস্থা আজকে আমাদের সমাজ, কিন্তু এমন সতীত্ব বজায় রাখো আমার মা বোনেরা, আমানতের খেয়ানত করো না, আমানতদারি হও। কয়ে হুজুর এই এই সমাজের মধ্যে একটা মেয়ে পেয়েছি যিনি আমানতদারি, হুজুর রূপবতী গুণবতী সব গুণে আমলদারি, কোরআনের হাফেজ বড় আলেম এই হুজুর, কিন্তু একটা বলে কিন্তু কি বলো, বলে মেয়েটার বাবা তো ধনী না, মেয়েটার বাবা হলো একজন, এই মেয়েটার বাবা হলো একজন জাইলা মাছ ধরে, এই জাইলের মেয়ে ধরে ধরে চিল্লা বলো আল্লাহু আকবার। হুজুর সব ঠিক আছে, আপনি যা যা চাইছেন সব পাইছি, কিন্তু মেয়ের বাবা একটা জাইলা মাছ ধরে। পয়গম্বর সুলাইমান সিটিটারে নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে, বেটা তুই কার লাগে কার বিয়ে আনছস, আমি হলাম একজন প্রেসিডেন্ট পয়গম্বর, আর আমার জন্য একটা জাইলার মায়ারে বিয়ের পয়গম ঠিক করছে। আর সিটিটা পড়তে পড়তে জাইলার মুখি যে লাগছে, ডান পাশে দাঁড়ায় ছিল জাইলে, জাইলের মুখি যে লাগছে, জাইলা সিটিটা পায়া চোখের পানিগুলো ছেড়ে দিছে, মারহাবা বলেন না, আরো জোরে বলেন ভাই যান, এগুলো একটু একটু পরে দিন, পরে যত করে আমার হার ছিঁড়ে ফেলবে না, কোনটা কোন সময় টানবে, আচ্ছা আপনি আপনার আপনিও দায়ী থাকবেন, কোনো হুজুরি মনে আমার নাম কই নাই, তাহলে বিপদ, দুই ভাই বিপদে পড়বে। তারপরে মেয়ের বাবা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে, ডাকতে বলে আল্লাহ বড় আশা করেছিল পয়গম্বর সুলাইমান আমার জামাই হবে, আমি অন্তকালের পরে আমার জানাজা পড়বে, কত আশা আল্লাহ, এমন একজন আল্লাহ জামাই যদি আমার কপালে হয়ে যায়, আমি সম্পদের লোভ করি না, বাড়ির লোভ করি নাই, কোনো কিছুর লোভ করি না, আল্লাহ পয়গম্বর সুলাইমান আমার মাটি দিবে, সুলাইমান একজন আল্লাহর পাগল, এই যদি আমার জামাই হয় আমার জীবন ভাগ্য খুলে যাবে, আমার মেয়েটা যদি ওর হাতে দিতে পারি, একজন আলেমের হাতে দিতে পারি, কিয়ামতের ময়দানে তোমার দরবারে জবাব দিতে পারবো, আল্লাহ আল্লাহ তুমি আমার জাইলে বানাইছো, আমার মেয়েটা একজন একজনে আমার মেয়েটা একদম আমানতদারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপসী, আমার মেয়ে বড় আমলদারি, সব ঠিক দিছো আল্লাহ, শুধু আমার জালে বানাইছো, এই জন্য একজন আল্লাহর পাগলটা আমি পাইলাম না, দরদর করে চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেল, যে মেয়েকে ডাকতে বলে মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের কাছে, যে আমার এই মেয়েটাকে বিয়ে দিব সুলাইমান পয়গম্বরের সাথে, পয়গম্বর বড় আমলদারি, পয়গম্বর বলো আল্লাহু আলা, আমি মারা গেলে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমার জন্য দোয়া করবে, বড় আশা করেছিলাম একজন আল্লাহ আল্লাহর জামাই বানাবো, মা সিডার কপালে হলো না, মেয়ে বলে বাবা গো আমি একজন জেলের মেয়ে হয়ে বড় স্বপ্ন দেখেছিলাম সুলাইমান পয়গম্বরের বিয়ে করব, তুমি যখন বলেছিলে সুলাইমান পয়গম্বর সমাজের মধ্যে ঢাক ঢোক বাজিয়ে দিছে একটা মেয়ে চায়, তখন বড় স্বপ্ন ছিল একজন আল্লাহ আল্লাহ স্বামী হবে, আমি তার খেদমত করব, সারা জীবন তার পায়ে লুটায় পড়ব, আমি আল্লাহর গুলামি করব, আমার স্বামীর খেদমত করে সন্তুষ্ট করে আমি আল্লাহর জান্নাত কামাই করব, এই আশা করো আপনার আমার স্বপ্ন ছিল রে বাবা, যেহেতু তুমি অপমানি হয়েছ অপদস্ত হয়েছ বাবা গো, মনে রেখো আমি জীবনে বিয়ে করতাম না, তবু তোমার কষ্ট দিব না বাবা, এই কথা বলে পয়গম্বর মুসলমান শুনে না, জেলে চোখের পানি ছেড়ে কান্দে মেয়েটাও কান্দে, ওই মেয়েটা চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে নামাজ পড়ে ডাকতে বলে আল্লাহ
আমি কি অপরাধ করেছি, আমার বাবার গরিব বানাইছো, আমারে তো তুমি গুণবতী বানাইছো, রূপবতী বানাইছো, আমলদারি বানাইছো, আল্লাহ আমি তো আমানতদারি একজন মহিলা, আল্লাহ বড় স্বপ্ন দেখেছিলাম পয়গম্বর সুলাইমানকে বিয়ে করো, এটাই কি আমার পাপ, এটাই কি আমার অপরাধ, আল্লাহ আমার স্বামীরে তুমি আমার সুলাইমান পয়গম্বরে তুমি স্বামী বানায় দিলা না, আল্লাহ আমার কোন কষ্ট নাই, তবে যদি স্বামী দাও এমন একটা স্বামী দিও যিনি আমার একটা হালাল খাদ্য খাওয়াবে, যিনি আমার ঈমানের সঙ্গে রাখবে, যিনি আমার পর্দায় রাখবে, যিনি দুনিয়ার মধ্যে সুদ করবে না ঘুষ করো হবে না, একজন আল্লাহওয়ালা এমন একটা স্বামী আমার কবলে জুটায়া দিও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে ফেলেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ, দোয়া করার সঙ্গে সঙ্গে, কারণ আমানতদারি মেয়ে যখন হাত উঠায় আল্লাহর দরবারে হক্কানি বিক্কি আল্লাহওয়ালা, এই লোকগুলো যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি নেই, নবীগণ অলিগণ কাউসগণ কুতুবগণ আলেমগণ ওলামাগণ আলেমগণদের সঙ্গে যেই সমস্ত ভালো হক্কানি আলেমগণ যখন কারোর জন্য দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ, সেই আলেমগুলো আহা, তবে আলেম হক্কানি আলেম হওয়ার জন্য ছয়টা গুণ থাকা লাগবে সর্বনিম্ন, একজন কামেল পীর হওয়ার জন্য ছয়টা গুণাগুণ নয়টা গুণাগুণ লাগবে, আর একজন হক্কানি আলেম হওয়ার জন্য ছয়টা গুণাগুণ লাগবে, ছয়টা গুণের একটা গুণ যদি না থাকে সে হক্কানি না, সে কামেল না, কামেল কামেল একজন আল্লাহওয়ালা চিনতে হলে ছয়টা গুণাগুণ লাগবে, ছয়টা গুণ বলতে গেলে অনেকের গায়ে পড়ে যায়, অনেক আলেমরা আবার এটা নিয়ে কষ্ট পায়, কথা বোঝেননি, যেই গুণের গুণান্বিত এখন বলতে গেলে তুমি আমিও নাই বাবা, আমি বলবো তো আমি আছি না বাবা, আমি হতে পারি নাই, কারণ এখনও পরের বাড়ি খায়, এখনও আমি আমার নিজের নিজের কন্ট্রোল জিব্বাকে নফসকে কন্ট্রোল করতে পারি নাই, আমার নফসকে এখন দমন করতে পারি নাই, আমি কেমন আলেম, কথা বোঝেন, আহা, এই যে কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেল আপনারা দেখছেন কুমিল্লায় লাশ পাওয়া গেছে, উনি আপনার 13 বছর পরে লাশ উত্তোলন করেছে, একজন ইমাম সাহেবের লাশ, তো উনি বিনা টাকায় নামাজ পড়াইছে, 35 বছর নামাজ পড়াইছে, ইমামতি করছে, এবং ওনার ছেলের কাছে জিজ্ঞাসা করা হলো ওনার লাশটা একটু পচে নাই, কাপড়ের কাপড় পচে নাই, যেমনি একটু রক্ত তাজা রক্ত বাইরেছে, ওনার ছেলের জিগাইলো, ওনার ছেলে বলল আমার এমন একজন বাবা ছিল, এই বাবা উনি কোনো বাড়ি দাওয়াত পাইলে উনি বাড়িতে যদি ডিম তৈরি করতো তাহলে ওই বাড়িতে দাওয়াত খেয়ে ডিম খেত, ওই বাড়িতে যদি মাছ তৈরি আমার বাড়িতে মাছ খেত ওই বাড়িতে সেই মাছ খেত, উনি বলে দিত বাড়িতে যদি কোনো জায়গায় দাওয়াত মুসল্লিরা জোর করে ধরতো যে আজকে দাওয়াত নিতে হবে জুম্মার দিনে, আমার আব্বারে দেখেছি আমাদের বাড়ি যা জোগাড় করতো ঠিক সেইটাই যে খাইতেন, আমার আব্বা যান আর সারা রাত ভরে কাঁদতেন, তাহাজ্জুদের নামাজ কোনো দিন কাজা দেন নাই, আমার আব্বারে দেখেছি সব মানুষ ঘুমায় পড়তো, আমার আব্বা যান ওই রাত্রে মসজিদে যায় যায় একা একা বইয়া বইয়া কাঁদতো, এই যে একজন ইমাম সাহেব তার কি গুণে গুণান্বিত ছিল যে তার, আর আমরা এখন আমার বাড়ি দিদি আমার বাড়ির বউ গানছে বত্তা বা তার আমি এনে 13 পদের মাছ খেতেছি আর গোশ খেতেছি আর আমার নফসটারে কন্ট্রোল করতে পারিনি, আমি কেমন ইমানদার, আমার ছোট ছেলে আমার বাচ্চাগুলো কি খাচ্ছে আমি কি খাচ্ছি আমি দেখতেছি, আজকে আমার নিজের নিজেই তো আমি কন্ট্রোল করতে পারি না, তাই আরেকজনকে কি বলবো, তো এই যে লোকটা উনি মারা গেলেন ওনার ছেলে কাঁদতেছিল সাক্ষাৎকার নিয়েছে মিডিয়ায়, সাক্ষাৎকার নিয়ে আবার বলতেছে উনি এমন ইমাম ছিল যিনি এই যে একটা পোশাকে একটা জামা একদম সিরা তালি মাত্র 2টা জামা ছিল, এই জামাগুলো এত সিরা গেছে অনেক জায়গায় ময়লা পড়তে ধুইয়া পড়তে ডোলায় ডোলায় উনি কোনোদিন অপচয় করে নাই, বাড়িতে কোনো ইমামত যেটুকু জমি ছিল ওইটাকে আমরা চাষবাস করতো, উনি বাড়ি এসে কষ্ট করতো আমি নামাজ পড়াই দিয়ে, আর আমাদের ইমামরা এখন এসির মধ্যে শুইয়া বইয়া বইয়া থাকি আর মেম্বারে উইটাই এই যে শুরু করি কি বা এই যে সমালোচনা ছাড়া আমরা চলতে পারি না, নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না, কালবু সালিম আত্মাকে সালিম করতে পারি নাই, প্রসিদ্ধ করতে পারি নাই, মানবদের বান্ধবদের নিচেই একটা গোস্ত, এই হাড্ডি হাড্ডি নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র, এ মুসলমান এইটা আমরা পবিত্র করতে পারি নাই, ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা পবিত্র করে না গে এটা পবিত্র করতে পারি নাই, এখানে কোথায় আছে কলব নামের জায়গাটা এটাই আমরা চিনতে পারি নাই, এইটা আগে চিনতে হবে, এটা চিনে যখন আমল আমাদের কুষ্টিয়ার লালন আপনাদের এই পাবনার পাশে কুষ্টিয়া বলে নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনতে পারবা, অ্যারিস্টটল সক্রেটিস উনি বই লেখা পর বললেন নিজেকে নিজে চিনতে হবে, কারণ অন্যকে নয় নিজকে নিজে চিনতে হবে, আজকে আমার সমাজ নিজকে চিনতেছি না খালি অন্যকে নিয়ে ব্যস্ত, এই জন্য সমাজ আজকে বাঁচতেছে না, বক্তার ওয়াজ আজকে তাসির নাই, বক্তার কথায় মানুষ হৃদায়তের মধ্যে আসতেছে না, কারণ মানুষ হৃদায়তমূলক আলোচনাও হচ্ছে না, ওই যে আমাদের ভাষা আমাদের ভাব আমাদের এই ভঙ্গিগুলো এমন একটা নষ্টের মুখে চলে চলে গেছে, আজকে আমাদের পরিবর্তন সমাজ জাতি পরিবর্তন করার জন্য আমাদেরকে আরো অগ্রসর হতে হবে, উত্তম
উত্তম অগ্রসরতম উত্তম পন্থায় যে আমাকে আঘাত করলে যে আমি তার প্রতিবাদ করব না বাবা আমার সেই কথাগুলো বাসন কথা বাসন ভঙ্গি দিয়া মানুষকে ইসলামমুখী করতে হবে আমার মুখে নয় ব্যক্তিমুখী নয় কোন পীরমুখী নয় আল্লাহমুখী করতে হবে যেটা বলেন ঠিক কি না ঠিক এটা আমাদের মধ্যে নাই এটা আনতে হবে আগে ঠিক কি না কষ্ট হচ্ছে না বাবা কষ্ট দিয়ে কথা বলবো না কষ্ট পাইলে আমার কোন কথায় কষ্ট পাইলে আমাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করে যে বাবা এভাবে কথা বলেন কারণ আমি চাই না যে মানুষকে কষ্ট দিয়ে আমি খোদা তালাকে পাবো এমন কোনো সম্ভব না কাউকে মনে মুখের ভাষা এই মুখের কথা যদি কোনোদিন কষ্ট দিয়ে যায় ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহ মাফ করবে না কখনো এই জন্য আমাদের কথা ভাষা চলাচলতি দুজন পরিহার করতে হবে আমার রাসূলকে আক্রমণ আঘাত করতে রক্তাক্ত করেছে নবীজি দোয়া করতেছে আমার নবীজির জন্য বাবা আম্মাদান আম্মাদান খাদিজাতুল কুবরা দোয়া করছে আল্লাহ ওদেরকে শেষ করে দাও শেষ করে দাও আমার নবীজি হাতটা চাপে ধরছে এভাবে খাদিজা রে তুমি কাদের বিরুদ্ধে বস করো ওরা যদি শেষ হয়ে যায় আল্লাহ দিনে প্রসাদ করবে কি কাদের কাছে করব আমি আল্লাহ যদি ওদের হিদায়ত দান করে আল্লাহ যদি ওদেরকে মঙ্গল কামনা করে আল্লাহ কি সিরাত আর আমরা কথায় কথা অভিশাপ করি আমার দেশের আলেম বলতেছে আল্লাহ ওদের শেষ করে দাও জুলুম মাঝে ফেলো শেষ করে দাও এটা ইসলাম না ইসলাম না ইসলামের আদর্শ না অভিশাপ করা মানুষকে অভিশাপ করা যাবে আমার কথায় কষ্ট পাইবেন না কাউকে অভিশাপ করা যাবে দোয়া করতে পারলে আল্লাহ তাদের হেদায়েত দান করো আল্লাহ তারা যেন ইসলাম চেনে তারা যেন ইসলামের বুঝ তাদের জ্ঞান দিয়ে দাও আল্লাহ এই জন্য আমাদের সদা সর্বদাই বরদোয়া করে দেয় মানুষকে মানুষকে অভিশাপ করা যাবে না অভিশপ্ত ব্যক্তি করা যাবে না এগুলো আমি আমি সবসময় জন্য এটা পছন্দ করি না আপনারা করতে পারেন হয়তো অনেক কিন্তু আমি করি না আমার দিক থেকে হেদায়েতের মালিককে জোরে বলেন কে একটু মহব্বতের সঙ্গে জিকির করলাম লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা আরো ভালো আছে আরো জোরে বলেন লা ইলাহা পরে ভাই পরে বুঝে ধরে জানালা কাটছেন বাতাসও পাবেন আজানও শুনবেন আস্তে আস্তে এ দুনিয়ার মুসলমান ওই আল্লাহ ওয়ালা মেয়ের দোয়া কবুল হয়ে গেছে দূরে বলা যাবে না মারহাবা দোয়া যখন কবুল হয়ে গেছে রে সুলাইমান পয়গম্বর উজিরদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে মিটিং হবে জরুরি একটা মিটিং এ বসছে বিশাল একটা জরুরি মিটিং এ হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের জরুরাত কান দিছে পায়খানা চাপ দিছে এক কথা সুলাইমান পয়গম্বর উজিরে কইছি সবারে বসতে দাও আমি জরুরাত কাজটা সেরে আস তাড়াতাড়ি সেরে আস যখনই গিছে ও মুসলমান দুষ্ট জিন দুষ্ট জিন এসে দেখে সুলাইমান পয়গম্বর বাথরুমে গেছে বাথরুমে ঢুকছে ওইটা বাথরুম সারবে ওযু করবে তারপরে রাজমহল আসবে সুলাইমান কাল্লা একটা আংটি দান করেছিল মজুদার আংটি দান করেছিল একটা সিংহাসন মজুদার একটা সিংহাসন দান করেছিল এই আংটিখানা খুইলা থুইয়া সুলাইমান পয়গম্বর আংটি নিয়ে কখনো বাথরুমে যায় না কোথাও না পাক জায়গা যায় না সুলাইমান পয়গম্বর আংটিখানা খুইলা উজিরের হাতে দিয়ে উজিরের আংটিখানা ধরে রাখো আমি আসি এর মতো দুষ্ট যেন সুলাইমানের পয়গম্বরের সুরত ধরিয়া সুরত ধরে ওর বড় স্বপ্ন ছিল আমি পয়গম্বর সুলাইমানের সিয়ারে বলবো আমি রাজত্বই পালন করব এই রাজ্যের মহ নায়ক হব আমি দুষ্ট জীব সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর রূপ ধারণ করছে রূপ ধারণ করে কয় উজিরে তাড়াতাড়ি আংটি দাও যে আংটিটা হাতের মধ্যে বসে পুরো রাজ্যের মানুষগুলো ওই জিনের ভক্ত হয়ে গেছে কারণ আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে যে আংটিখানা দান করেছিল এই আংটিখানা যার হাতে থাকতো ওই রাজ্যের সমস্ত মানুষগুলো তার অনুসরণ করত জোরে জোরে চিল্লা করা যাবে না মারহাবা যা সুলাইমান পয়গম্বর যাইয়া সিয়ারের মধ্যে যে বসছে এদিক উনি তো বাথরুমে রয়েছে যায় বলতেছে উজিরা
শোনো বলে কি কয় আজকে একটা বিপদ আসতে পারে কি বিপদ তা আমার সিহারা সুরত দইরা একজন লোক হয়তো একটু পরে আসতে পারে উনি আয়েশা বলবে আমি সুলাইমান উনি নকল সুলাইমান সুতরাং সাবধান কথা বুঝেননি কথা বলেন কথা বলেননি আস্তে আস্তে মায়ের নামটা পড়ে দিছি কথা বুঝেননি সুলাইমান পয়গম্বর এই ওই তোমরা শুনে রাখো ওই পয়গম্বর সুলাইমান উনি আশা উনি পয়গম্বর বলে দাবি করবে তোমাদের রাজা বলে দাবি করবে সাবধান হয়ে যাও উনি আসলে ওনারা কিন্তু খবরদার বসতে দিবা না তোমাদের ভিতরে এই কথা বলে উনি বসে পড়ে রাজ্য চালাচ্ছে পয়গম্বর সুলাইমান আশা হুজুরের কাউজে দাংটি দাও কাউজে এই মাত্র আংটি দিলাম আপনারে কাক আংটি দিছেন মানে আংটি দিছেন কে এনেছে আপনি নিয়ে গেলেন কেমন তাড়াতাড়ি সুলাইমান পয়গম্বর দূর দেশে দেখে সিংহাসনে বইয়া যিনি সর্দার বইয়া আছে একদম কথা বলতেছে এখন লোকজনকে আমি লোকজন সবাইকে হুজুর আমি আসল সুলাইমান নকল সুলাইমান লোকজন বলতে হুজুর তো আগেই বলছেন নকল একটা আসবে না বসা ঠিক মতো একদম সাইজ করছে জনগণ একদম ফিটাইয়া ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জেলার পিটাই একদম পাগলটারে পিটাই মারছে কয় জোশে মারছে জিগাইছে এত মারা মাল্লা ভাত খাওয়াইলার মাল্লা আহা পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছে এগুলো এগুলো বিশ্ববিদ্যালয় পড়ে মানুষ হতে পারে না অমানুষ হয়ে গেছে অমানুষগুলো একটা পাগল হোক আর যে হোক চুরির শাস্তি হলো হাত কেটে দেবো যদি সে ন্যায় প্রণয় মানুষ দেখে ধরা পড়ে এটার হাত কেটে দিয়ে জিনার শাস্তি হলো আপনার মৃত্যুদণ্ড তাও জিনার ভিতরে দুইটা খালাত আছে একটা হলো যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে তাদের বিধান হলো নাভি পর্যন্ত নারী বুক পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে এরপরে কঙ্কাল মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মরতে হবে মরা পর একে উঠাইতে হবে উত্তোলন করতে হবে উত্তোলন করে একে দিবালায় মানুষের সামনে কুকুর শেল দিয়ে খাওয়া দিতে হবে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন জিনাকারী এরা জানাজাও পাবে না এদের কবরও দেওয়া যাবে না এই বর হালাত হলো আমার দেশে অসংখ্য জিনা চলতেছে স্বামী থাকতে স্ত্রী থাকতে পরকিরিয়া করতেছে আমার মুসলমান বাবারা শোনো আর অবিবাহিত জিনার বিধান অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করে এটার শাস্তি হলো তাদের 100 ডোরা মারতে হবে 100 ডোরা এমন ভাবে মারতে হবে যেন মারা যায় ওই আস্তে আস্তে শুয়াই দিলে চলবে না তাদের এমন বেগে মারতে হবে যেন মারা যায় যদি বাকিটা থাকে মারা গেলে বাকি যে বেতের আঘাত থাকে এগুলো তার কবর উপর মারতে হবে কবর দেওয়ার পর কবর উপর চালাইতে হবে এখন বিবাহিত নারী অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী তারা জানাজা পাবে কবরও পাবে আর অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষ এরা কবরও পাবে না জানাজাও পাবে না হালাতটা আছে হালাতটা আমাদের বুঝতে হবে এখন আমার দেশে দেখা যায় অন বড় কষ্ট লাগে অনেক সময় জিনা কইরা জেলখানায় গেছে আবার আমাদের দেশের বড় বড় উকিলরা তাদের পক্ষ নিছে আবার জিনা কইরা জেলখানাতে 5 বছর 10 বছর জেল খাইতে আইয়া বীরের মতো বীরের ভেষে গলায় মালা টালা নিয়ে নেতা বড় ভাব নিয়ে চলে আসতেছে বড় কষ্ট আমার দেশে জিনাখোর ওই জিনাখোর সন্তানের পক্ষে বাবা তার জন্য উকিল দিতে চায় আরে ওর জন্য তুই জাহান্নাম সন্তান তো আমানত রাখছে ওটা খেয়ানত করিস না ওরা সন্তান ত্যাগ করে দে ওই ছেলে মেয়ে তোর জাহান্নামে নেবে যেন বলেন ঠিক কি না কিন্তু এগুলো বিচার বড় কষ্ট কোন দেশে কি ওয়াজ করবো এগুলো যদি বলতে যায় বলতে গেল বিপদ কথা বুঝেন তবে আপনাদের এলাকা ভালা এর মাঝে একটা মাহফিল এসেছিলাম আপনার ওই পাবনা এলাঙ্গা এলাঙ্গি না কি যেন এলাঙ্গি আছে না ওই জায়গাটা মাহফিল আছে তো ওই রাত্রি মানুষ মারা গেছে বিষ খেয়ে মারা গেছে আল্লাহ ইমাম সাহেবের ডায়েট বলে দিল আমিও জানাজা পড়াবো না যাদ দে পারিস পড়া ইমাম সাহেবরে আমার কয় হুজুর ওনার একটু বুঝে দেন আমি কিছু হুজুর একটু জানাজা ফেতনা বাদানোর দরকার নেই আরে ইমামতির গুলি মারি ও জাহান্নামে যাবো আমি কিসের দা কিসের জানাজা পড়াবো ইমাম সাহেব দেখলাম খুব পড়া আমি ওনার বুঝালাম অনেক ফুলি ভাই যান যান আপনার যদি মায়া লাগে আপনি পড়ান আপনার ভালো লাগলে আপনি পড়ান আমি ও বিষ খেয়ে মারা গেছে বিষ খেয়ে মারা গেছে ওরা জানাজা আমি করবো ও তো জান না আমি কই কথাটা উনি আমার বুঝাইতেছে আমি কই ভাই আমি তো বুঝছি তারপর জান না ভাই ভাই আমার দ্বারা সম্ভব না ওনাদের পরে পরে একটা ছেলে এসা পরে মামার মাহফিল শেষ করার পর এটা ছেলে দিয়ে মোটামুটি সুরাকিরা পারে করে দিয়ে করলাম স্যার লোকজন পড়ালো মানে 12-13 জন জানাজা ছিল লোকজন তা দেখলাম একটা দেখলাম আপনাদের এলাকায় এই ভাল লাগছিল ওয়াস্ট দেখলাম যে ইমাম সাহেব খুব পড়া কেন আমরা ইমাম মানেই নেতা সে নেতার অনুগত হওয়ার দরকার
কিন্তু আমাদের দেশে ইমাম আমরা সাকর মনে করি একদম যেমনি খেলা এমনি খেলে এ ইমাম ওরে বাবা দাড়ি নেই মুস নেই নামাজ নেই শরীয়তে গুসকর সুদকর আয়া ইমাম রে তাকিদ দেখ এটা কর কথা আছে কি যে কষ্টের মধ্যে আসি ভাই এগুলো বলতে গেল কষ্ট হাসান আমিসা বাবা হয়তো আপনাদের এলাকা বালা কথা বুঝেননি মুসলমান শুনে নাও সুলাইমান পয়গম্বর আসল যেটা নকল না অপলড দুরাদের মধ্যে বসে আছে আসলটা মার খাইয়া রাস্তার কিনারে রাখছে ফেলাইয়া যে জালের ওই জালে মশায় মাছ ধরে নিয়ে আসার সময় দেখে রে রাস্তার কোণে পড়ে আছে একটা যুবক দৌড়ে যায় উঠাইলেন মাথায় পানি দিলেন তার হুঁশ ফিরাইয়া তখন তো সুলাইমান রে চিনতে পারে নাই কারণ রামটি হাতের মধ্যে নাই উড়ে নিয়া হুঁশ করিয়া বাড়ি নিয়ে গেলেন বাড়ি নিয়ে যাইয়া হুঁশ ফিরলেন কথা বল সব চেনে না বাবা তোমার নাম কি কতি পারে না বাড়ি করি কতি পারে না ওই বাবারে তুমি থাক আমি মাছ ধরতে যাই যাইলে মানুষ ওদিন সুলাইমান পয়গম্বর বাড়ি রেখে যখন মাছ ধরতে গিয়েছে এত পরিমাণ মাছ জালের মধ্যে পড়ছে বিগত দিন এত পরিমাণ মাছ পাই নাই চিন্তা কর আল্লাহ যুবকটা মনে হয় আমার ঘরে একটা রহমত হয়ে আছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আজকে একটা ভালো কাজ করছি এর ওসিলায় হয়তো আল্লাহ ভালো মাছ দিছে মাছ মারছে পরের দিন আরো বেশি পেয়েছে তারপর দিন বেশি অনেক দিন হয়ে গেল অনেক দিন মাছ হয়ে গেল হঠাৎ একদিন সুলাইমান পয়গম্বর চলে আসবে বলে দুই বছর বাদ দুই বছর পর ছয় মাস পরে হুজুর আমি চলে যাব আমার বিদায় করে দেন বলে বাবা বিদায় করতে পারি তবে একটা কথা তোমারে বলবো বলো তো বাবা আমাদের বাড়ি কয়জন মানুষ আছে কয় কেন কাকি আমার আপনি আত্মকারু দেখি না আপনি আর কাকি কেনা রে বাবা না তুমি আমি আর কাকি তিনজন আর একটা মানুষ আমার ঘরে আছে কয় আমি আজ দুটি বছর ব্যাপারই দিন থাকলাম কোনোদিন তো দেখলাম না কে আছে বাবা রে আমার একটা কন্যা ঘরের মধ্যে আছে আমার কন্যা কয় কি বলেন একই ঘরের মধ্যে থাকলাম একই বাড়ির মধ্যে থাকলাম কিন্তু আপনার যে একটা কন্যা সন্তান আছে তা তো শুনলাম না কোনোদিন তার মুখের ভাষা মুখের আওয়াজ শুনি নাই কোনোদিন তার চেহারা দেখি নাই কোনোদিন তার কথা শুনি নাই বলে বাবা রে আমি বড় দুর্ভাগা বড় কষ্ট নিয়ে আসি যদি বাবা তোমার দেখে আমার ভালো লাগছে তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহওয়ালা মানুষ নামাজ পড়ো মনে করেছিলাম মেয়েটার মনে আর বিয়ের কথা বলবো না বড় কষ্ট আমার মেয়েটার মনে আমার মনে কষ্ট বড় স্বপ্ন ছিল আমার মেয়ের স্বপ্ন ছিল আমার মনে স্বপ্ন ছিল একজন আল্লাহওয়ালা জামাই বানাবো রে বাবা বড় স্বপ্ন ছিল ওই জামাই আমার জানাজা পড়বে ওই জামাই আমার আমার জন্য দোয়া করবে একজন হালাল কোরবানদা আমার জামাই হবে কিন্তু বাবা কপালে লেখা নাই পৃথিবীর মধ্যে আমার মেয়ের তুমি দেখতে পারবা না কারণ আমার মেয়ে এমন পর্দা করে পৃথিবীর কোনো নারী পুরুষ তো দূরের কথা কোনো নারীও দেখতে পায় না এমন ভাবে আমার মেয়েটা ঘরের মধ্যে থাকে বাবা আমার মেয়ে একটা আমানতদারি পৃথিবীর মধ্যে তার রূপ জীবন দেখা দিলে নেই কারো দেখার নাই না আমার মেয়েটা বড় আমলদারি আমার মেয়েটা বড় আল্লাহ বল বাবা গরিব হওয়ার কারণে আমার মেয়েটার বিয়ে হয় নাই আমি জেলে বলে আমার মেয়ের বিয়ের প্রত্যাখ্যান করেছে কয় কে করেছে আমার মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রের প্রধান তিনি হলো বাদশাহ সুলাইমান জোরে জোরে চিল্লা করা যাবে না আল্লাহু আকবার বাবা তুমি যদি শাদি করতে চাও তাহলে আমার মেয়েটাকে তোমার সামনে শাদি করাইয়া দিব আমার মেয়ের মতামত আমি শুনেছি মেয়ে বলেছে বাবা তুমি যা সঙ্গে দিবা দাও তবে হালাল কোরবান হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে ছেলেটাও আমানতদারি হওয়া লাগবে এখন আমার যুবকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা প্রেম প্রীতি করি না কলেজের পড়ে না তাও আপনাদের এদিকে সিদ্দিক পাগল দেখেছি আপনাদের এই কোথায় জন্য সিদ্দিক নামে ভাইরাল পাগল সেও দেখি লেডিসের হাত ধরে চলে তার কারণ আর এখন বুঝতে বাকি নাই
আমার সমাজ আমার জাতি বড় বিপদের মধ্যে আছে বেগানা মহিলা সিয়ারা দেখা হারা যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ এখন খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই চাচাতো বোন খালাতো বোন দেখা সম্পূর্ণ হারাম 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 এখন প্রতিটা বাড়ির মধ্যে আছে শুধু আদা দেশটা খালো কুপতো ভাই দেশটা খালো মামাতো ভাই দেশটা খালো মামাতো বোন দেশটা খালো খালাতো বোন আমার জাতি শেষ সমাজ শেষ এই সমাজে কি বাস করব এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের গার্ডিয়ান যারা আছি সচেতন হওয়ার দরকার আছে কি না আর জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আমি ওয়াজ করি আমার মেয়ে বেক পর্দায় আমি বক্তা বড় কথা বলি আমার মেয়ে বেক পর্দায় আবার তাফসীর করি ওয়াজ কই ফাটিয়ে দিছি দেশ ফাটিয়ে ফেলতেছি দেখি আমার বউ বাজার করে আমার বউ মার্কেট কই আমার মেয়ে বেগানা অবস্থায় স্কুল কলেজে যায় বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মানে নিজের ঘরে কন্ট্রোল করতে পারি না মানুষ রেখে কন্ট্রোল করব এই জন্য আমাদের কথায় তাসিরি নাই মেয়ে বে পর্দায় ভাই বে পর্দায় বিবি বে পর্দায় ভাই বউ বে পর্দায় আজকে ঘরে কন্ট্রোল করতে পারি না এই জন্য আমি প্রায় তোয়াজে বলি বক্তাকে দাওয়াত দেওয়ার আগে আগে বক্তার বাড়ি যেতে হবে ওই বক্তার চরিত্র বিষয় জানতে হবে ওই বক্তার বাড়ি পর্দা আছে কিনা ওই বক্তার বিবি বে পর্দায় চলাফেরা করে কিনা ওই বক্তার পরিবার পরিজন সুকুশের মধ্যে জড়িত কিনা ওই বক্তার ক্যারেক্টার কি এগুলো যাচাই বাছাই করে দাওয়াত দেওয়া লাগবে সুর দেখে পাগল হওয়া যাবে না আজকে ভয় নেই মিডিয়ার মধ্যে ওয়াজ শুই না বাড়িতে বইয়া দাওয়াত দেওয়া চলবে না কষ্ট করে যেতে হবে বাড়িতে খবর নিতে হবে বক্তার হালাতটা কি বক্তার পরিবেশটা কি বক্তা বেড়ায় ডালে ডালে বক্তা ইয়া ওয়াজ করে কোকিল ডাইকা যাবে এইগুলোর জন্য সমাজ জাতি সব শেষ জোরে বলেন ঠিক কিনা হয়তো আমার পরে অনেক বক্তা রাগ করে আমি বলি বক্তার দাওয়াত দেওয়ার আগে যেতে হবে অনেক বক্তা আমার বন্ধুগুলো আমার অনেক বন্ধু আছে ঢাকাতে এসি বাসা নিয়ে থাকে বাপ বাড়িতে বুড়া বয়সে আসে মা রান্না করে খায় এত কষ্ট করে আবার মা বাবার ওয়াজ করে ফাটিয়ে ফেলে আরে মা বাবার ওয়াজ করতে করতে চোখের পানি ফেলাই একদম ডায়াস ভিজে ফেলা যায় ওদিকে মা বাবার টাকা দিয়ে ঋণ শোধ কর কি ঋণ শোধ করবি চোদ্দটা আপনার ছয় চোদ্দটা হকের ভিতর সাতটা হক হলো জীবিত অবস্থায় সাতটা হক হলো মৃত্যুর পরে বাবা মা জীবিত থাকতে সাতটা হক বাবা মা মৃত্যুর পরে সাতটা হক এই চোদ্দটা হক সন্তানের প্রতি সন্তানের প্রতি পিতা মাতার রয়েছে একটা হক তোমার মৃত্যুর পর মৃত্যুর আগে যে সবগুলো প্রতিনিয়ত বোস সাথে গোটার পর গোটা কথা বলে আই রে বাবা এখানে আইসি দুইবার বললো কথা বলছি একবারে তো মার লোকে বলে তাহলে আমার ক্যারেক্টার কেমন কথা কয় না কেন আগে তো দরকার ছিল মাকে ফোন দিয়া মাগো আমি পৌঁছে গেছি মাগো ও মা তোমার বউ মাকে বলো আমি চলে আসি সঠিক ভাবে কিন্তু আগে বউরে বলতেছি হ্যালো আমি চলে আসি কই কই তাও কই নেই কথা বুঝেন যেটা বলি নাই সেটা সত্য কথা বলবো বলি নাই খালি বিবিরে ফোন দিলাম মনে হলো কথা কম কইতে পারি নাই তাইলে আমাদের ক্যারেক্টার অধিক অংশ আলেম যে একটু একটু পাহাড়ে চলে যায় আর অমনি দেখছি ঢাকা শহরে প্লাট বাড়ি নিয়ে আহা কি সুতার বউ গুলো বাজার করে হুজুর ছয় মাস থেকে বাজার ময়দানে ডাকে হুজুর বলছে ছয় মাস বাস করে বাইরে ছয় মাস করে বাইরে বউ করে বাজার ঘাট আবার আইয়া লম্বা লম্বা কথা বলি আর নিজের ঘর কন্ট্রোল করতে পারে নাই বাড়ি কন্ট্রোল করতে পারে নাই তোর মতো বক্তার কি হবে তোর মতো বক্তার দেশের তোর হবে কি তোর হবে পুঁজি সমাজ নষ্ট হবে জাতি নষ্ট হবে যারা বলেন ঠিক কি না আরো যারা বলেন ঠিক কি না এই জন্য অনুরোধ করব যে বক্তাকে দাওয়াত দিবেন আল্লাহ রাস্তে পয়সা খরচ করে একটু যাবেন খবর নিবেন যায়া হুজুরি ক্যারেক্টার কেমন দেখা দেয় হুরুস তিন বেন রাম ম্যারেজ করছে নাকি প্রেম করে এই পড়তে পড়তে হুজুর নিয়ে আইসে একজন হাত ধরে কথা বুঝেননি আহা কি যে অবস্থা লাহান ভালো আছে ওয়াজ ভালো করে কোরআন ভালো বোঝে ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে কিন্তু ও তো নিজেই কন্ট্রোল হতে পারে না ও করে করবে কি অধিকাংশ আলেমের মুখে গোস্ত থাকবে না খুশি খুশি পড়বে খুশি খুশি পড়বে গ্রস্ত থাকবে না আজকে সমাজ জাতি চারিদিকে বক্তা হয়ে এখন বিপাদের মধ্যে আছি টেনশনে থাকি যে কখন আল্লাহর আদালতে ধরা পড়ে বয়স শেষ হয়ে গেছে বাবা মনে হয় যে আমি বাচ্চা আসলে বাচ্চা না বাবা কথা বলছি দেখা যায় বাচ্চা আসলে বাচ্চা না আল্লাহ কবুল করুন জন্য বলা এ মুসলমান গোবিন্দ মারা যান সুলাইমান পায়গম্বর সিন্ত
হারিয়ে ফেললাম, এখন যা গেল বাড়ি যার বিয়ে কি তাই করতে তবে নেই, যে তুমি এটারে দেখি না চাচাই আমারে ভালোবাসে অনেক ভালোবাসে, মেয়েটারে বিয়ে করি রাজি হয়ে যায়, বলে যেহেতু আমি বিয়ে করবো রাজি, বাবা মেয়েটা দেখবা না, দেখা লাগতো জায়গায় কে বলাইছে দেখা লাগতো, এত বুজুর্গ, কারণ দুনিয়ার পুজুরি দরকার না, আমি আখেরাত পুজুরি চাই, দুনিয়া সুন্দর দি কি হবে, আরে এমন এমন হুর পাবি, একটা হুর একটা গেলে মাল, এই কেনিয়াঙ্গুল দুনিয়ার মধ্যে বাইর করলে দুনিয়ার আলো বাতাস হারমিনে যাবে তার কাছে, এত সুন্দরী সুন্দরী রূপসী, একটা পুরুষের জন্য সত্তরটা, একটা নারীর জন্য সত্তরটা পুরুষ থাকবে, আর আমার মতো ক্যালিউমার্কা লোক থাকবে না, আমার মতো এরকম দাড়িওয়ালা মশালা মৌলিক পাবি না, এত সুন্দর হিরো পাবি, সেই হিরো গুলো দেখলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এমন সুন্দরী পুরুষ আসে নাই, এমন সুন্দরী নারী আসে নাই যা জান্নাতের ভিতরে পাবে, সুবহানাল্লাহ বলেন না, ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর কাজে লাগবে, বিয়ে হয়ে গেল, বিয়ে অলরেডি বিয়ে, এখন জামাই রে বলছে আব্বা বাবা রে বিয়ে তো হলো আজকে মাছ ধরতে যাব বাবা, তুমি বিয়ে হয়েছে তোমার নতুন বিয়ে করছে আজকে হাটো যায় আমরা, তুমি এটা ছেলে ছিলা আমার সাথে ছিলা সহযোগিতা করছো, আজকে জামাই শ্বশুর মিলা দুজন মাছ ধরতে যায়, কাব্বা হাটেন যায় জামাইরে নিয়ে মাছ ধরতে গেছে, আর বল নিয়ত করছে দুই রাকাত নামাজ পড়ে জামাই আর দুজন নামাজ পড়ে করছে, আল্লাহ আজকে যে বড় মাছটা বাঁধবো ওইটা আজকে জামাই মেয়েরে আজকে আজকে আমি খাওয়াবো মেহমানদারি করাবো, সবচেয়ে বড় যে মাছটা বাঁধবে দোয়া করে গেছে, যায় জাল পাচ্ছে আর সব মাছ অনেক মাছ এদিন উঠাইতে পারছে খালি মাছ, তার ভিতর বড় একটা মাছ পাইছে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আর ওই মাছটা পাইছে দেখছে কি ওই মাছটার হাকিকত শোনেন, ওই মাছটা হলো দেখে সুলাইমান পায়গম্বর নদী দিয়া মাছ ধরতেছে, এইটা দেখা বাদশাহ যে জিনিদের বাদশাহ কিরে সুলাইমান এখানে ঘটনাটা কি, উনি পায়গম্বর উনি মাছ ধরতেছে দেখে আসি দি ঘটনাটা কি, যায় দেখে ওই দুষ্ট জিন রাজ সিংহাসনে বইয়া লোকজনের খুব আঘাত করতেছে, কারোর মানে অত্যাচার করে, যে চোর ধরে আমি চোরে ছাড়িয়ে যায় ভালোটা ধরে মারে, মানে যত মানুষের কোনো রাজ্যের কোনো রাজ্য একদম শেষ, সব লোকজন কাঁদতেছে আমাকে রাজার কি হলো, রাজা কারোর সাথে কথা কয় না, খালি মানুষে আঘাত করে মানুষের কষ্ট দেয় রক্ত চষে, সবাই বিপদের মধ্যে আছে রাজা নিয়ে টেনশনে আছে, এদিকে ওই দুষ্ট জিন আইসা ভালো জিন ডাইয়া দিশে দাবড়ে আরো রাজ্য থেকে দৌড় শুরু করছে উড়িয়া, যে সাগরের মধ্যে ফেলে দিছে আংটিটা হাতে, আংটি যে ফেলে ওই আংটিটা খাইছে আপনার একটা মাছ, ওই মাছটা যখন খাইছে খাওয়া পর আর ওই মাছটাই সুলাইমান পায়গম্বরের জালে উঠছে, সুবহানাল্লাহ বলেন, ওই মাছটা বাড়ি আই না মেয়ের মা বলছে মারে মাছটা সুন্দরভাবে কাটবা কাইটা ভালো করে বুই না, এটা তুমি আজকে বাসর রাত্রে আমার মেয়ে নতুন জামাইরে আমি খাওয়াবো, আমরা সবাই বাড়ির বড় মাছটা খাবো, মাছটা কাটতে মেয়েরে কোচে কাটতে, আর মেয়েটা মাছ যখন কাটতে গেছে তখন ভিতর থেকে ভালো একটা আংটি বাইরে গেছে, মেয়েটা বলে আল্লাহ আমি গরিব মানুষ আমার তো দেওয়ার কিছু নাই, আর তুমি এটা নিয়ে মত আমার জুটাই দিছো, আল্লাহ এই আংটিটা আজকে বাসর রাত্রে আমার স্বামীরে দান করবো, জোরে বলেন না সুবহানাল্লাহ, দেখেন না মেয়েটাও চিন্তা করছে আল্লাহ তুমি একটা নিয়ামত জুটাই দিছো, কেন আমার বাবা গরিব মানুষ একটু আংটি তো জোগাড় করতে পারে নাই, এটা একটা নিয়ামত বড় হাতের মধ্যে নিয়ে, আর যেই আংটিটা মেয়ের হাতে গেছে সুলাইমান পায়গম্বর মেয়ের দিকে একদম পাগল হয়ে গেছে, কারণ বাসর রাত্রে এখন বাসর রাত্রে নামাজ পড়ে যায় রাত্রেবেলা বলতেছে সব কথা বলে বলতেছে এক জায়গায় বসছে, মেয়েটা মেয়েটাকে সুলাইমান পায়গম্বর বলতেছে তুমি কাউকে ভালোবাসতা বলো, তা বলতেছে হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম দুনিয়া, কাকে ভালোবাসবে, কে ভালো আমি এক আল্লাহর ভয়ে রাসূলেরকে পারাস, আমি একদম আল্লাহ আল্লাহর আল্লাহর ভয় ছিল আমার অন্তরে, আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য একটা ছেলেকে আমি মন দিয়ে দিছিলাম কিন্তু জীবনে তার দেখি নাই, বলে কে রে, বলে এই এলাকা রাজ্যে আপনার কাছে আমি লুকাবো না, সুলাইমান পায়গম্বর সে একজন আল্লাহওয়ালা, আমার চাইছিলাম সে বিয়ে করতে চেয়েছিলাম আমি, এই জন্য আমি গুণবতী রূপবতী আমি আমানতদারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি চেয়ারাবাম সব দিক থেকে আমি একই, কিন্তু গরিব হওয়ার কারণে সুলাইমান পায়গম্বর আমার বিয়ে প্রত্যাখ্যান করছে, বড় কষ্ট ছিল যে বিয়ে জীবনে করবো না, সেহেতু আপনার বাবা আমার আব্বা যেহেতু আপনার কথা বলছে তখন আপনি আমার সুলাইমান, আপনাকে আমি আর কিছু চাই না, আপনাকেই ভালোবেসেছি স্বামী এই আংটিটা আপনারা দিলাম, সুবহানাল্লাহ বলেন
বাসর রাতে যেই আংটিটা দিয়েছে সুলাইমানের পয়গম্বরের হাতে সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের হারম স্মৃতি আবার ফিরে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ডাক দে কয় বিবি রে তুমি যাকে চেয়েছিলে তুই চেয়ে দেখো আমাকে চেনো না তুমি তো দেখো নাই আমি কে তুমি যাকে চেয়েছিলে আল্লাহর কাছে আমি সেই পয়গম্বর সুলাইমান পয়গম্বর আমাকে তুমি দেখো সামনে ও বিবি আমি তোমার সেই স্বামী সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে এর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কলের গাড়ি কলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এ মুসলমান যুবকদের বলে যায় যুবতীদের বলে যায় মারে ও মা তুমি তোমার মার কাছে দাবি করো মা যদি বিয়ে দিবা একজন আল্লাহর সঙ্গে দিও যদি বিয়ে দিবা একজন রিকশা চালক হোক ভ্যান চালক হোক রিকশা চালক হোক দাবি করবে একটা আমার স্বামী যেন নামাজি হয় আমার স্বামী যেন হালাল করো বান্দা হয় গো মা আমার স্বামী যেন সারাদিন পরে এক বেলা খাওয়াইবে খানাটা যেন হালাল খাদ্য নিয়ে খাওয়ায় মা গো তুমি একজন রিক্সার আলাদা আলোককে বেছে নাও রিক্সা চালককে বেছে নাও দিন মজুরিকে বেছে নাও তবু হারাম করে নিও না হারাম করার মধ্যে সুখ নাই আমি বাবাদের বলে যাই বাবা তোদের অনুরোধ করে যায় ওই সুন্দরী সামরাদিকে ভুলে যাস না বিয়ে যদি করবি দাবি করবি মা বাবার কাছে দাবি করবি ওই মেয়েটাকে বিয়ে করবো যে মেয়েটা তার আমানত রক্ষা করেছে মা গো যে মেয়েটা নামাজ আদায় করেন যে মেয়েটা পর্দার মধ্যে থাকে কোরআন পড়তে পারে হাদিস বোঝে যে মেয়েটা বেগানা পুরুষের সঙ্গে চলে না বাজার ঘাটে চায় না চলাফেরা করে না এমন একটা আদর্শবান আল্লাহ মেয়ে আমারে দিও মা তোমার ওই বৌমার সিয়ারা লাগবে না বড়টা কলা লাগবে না বাড়িওয়ালা লাগবে না লাগবে শুধু একজন আদর্শবান নারী এমন একটা নারী পুরুষ যদি সংসার হয় শান্তি আর শান্তি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা নিয়ত গুনে বরকত সব নিয়ত করছেন বালা নিয়ত করছেন মুসলমান শুনে নাও কবির সুলাইমান পয়গম্বর সবই ফিরে পাইল সবই পেয়ে গেলেন ওই মেয়েটা আল্লাহ রাস্তে স্বামী দ্বারে পাইলেন আল্লাহ স্বামী পাইলেন ও মুসলমান শোনো এ তো গেল মুসলমানদের মধ্যে দুজন আর কাফেরদের মধ্যে বলতেছিলাম না কাফেরদের মধ্যে বলতেছিলাম দুজন একজনের নাম হলো ও মুসলমান শুনে নাও বাদশা নমরু পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে ধন ভাণ্ডার অভাব রাখছিল না কোন তার মধ্যে অভাব রাখে নাই দুনিয়ার মধ্যে বিশাল ধন ভাণ্ডারের মালিক আল্লাহ তারে বানিয়ে দিয়েছিল কিন্তু তার ভিতরে এমন লোক ছিল দুনিয়ার মধ্যেই নমরুদ ছিল মুসলমান দুনিয়ার মধ্যে উনি ছিলেন কোথায় উনি ছিলেন একজন তরমুজের ব্যবসায়ী শুধু তাই নয় প্রথম ছিল মুসি এর মুসি থেকে আসতো তরমুজের ব্যাপারী সেখান থেকে হলো গোরস্থানের দারওয়ান গোরস্থানের দারওয়ান থেকে হলো উজির উজির থেকে হলো মুসলমান এমপি এমপি থেকে হয়ে গেল মন্ত্রী মন্ত্রী থেকে চিন্তা হয়ে গেল মন্ত্রী মারা যাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রী মারা গেল মারা যাওয়ার পর হয়ে গেল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যখন মারা গেল সবাই মিলে তার মন্ত্রিত্ব দিয়ে দিলেন মন্ত্রিত্ব পেয়ে গেলেন এরপরে যা চিন্তা করলেন আমি মুসি থেকে হয়ে গেলাম এত কিছু হয়ে গেলাম সুতরাং এত কিছু যেহেতু পাইলাম এখন আল্লাহ হওয়া কোনো ব্যাপার না মানুষের বললেন তোমরা শুনে নাও সহজেই এত কিছু পেয়েছি আমি আজ থেকে তুমি হলাম আল্লাহ তোমরা আমারে মানো আমি নমরুদ হলো তোমাদের আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ উনি খোদা বলে দাবি করলেন আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন যে নারীটা পৃথিবীর মধ্যে মুসলমান শোনো পৃথিবীর মধ্যে এমন একজন সতী সাথী নারী ছিল পৃথিবীর মধ্যে সন্তান গুলো
জমিনের মধ্যে পুড়ায়া শেষ করে দিল তবু তার ঈমানটা নষ্ট করতে পারে নাই ফিরাউন তাকে এত যন্ত্রণা দিয়েছে ও মা শোনো এত যন্ত্রণা দিয়েছে তারপরও কিন্তু ফিরাউন মোট পৃথিবীর মধ্যে আসিয়া তার সঙ্গে দুই নাম্বারই করে নাই আসিয়া কত ভালোবাসত আসিয়া আসিয়ার ঈমান এত তাজা ছিল এত নির্যাতন এত নিপৃত এত কষ্ট আল্লাহ দিয়েছে একটা সতী সাথী নারী আল্লাহ তারে জুঠায়া দিয়েছিল কিন্তু পুরা কপেলা ভালো হলো না রে মুসলমান সে যে দুষ্ট দুষ্টই থেকে গেল এত খারাপ মানুষ খারাপ থেকে গেল ও খোদা বলে দাবি করলো ও পৃথিবীর মধ্যে সর্বশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশাল একটা মুসলমান বিশাল একটা হট্টগোল বাঁধলো যেখানে লোভের অতি লোভের কারণে মুসা আলাইহিস সালামের মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও ও মুসলমান এর হাতেই ওর মৃত্যু হলো এই দুনিয়ার মধ্যে নমরুদ ফিরাউন কারণ যারা খোদাই দাবি করলো সবারই কিন্তু আমার আল্লাহ শেষ করে দিয়েছে কেউ দুনিয়ার মধ্যে নাই এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা নয় তাকওয়ালা বাড়িওয়ালা বলেন যেই বলেন না কেন কারণ এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকা সম্ভব নয় ও মুসলমান শুনে নাও শুনে নাও আরেকজন ছিল বক্তা নসর যিনি দুনিয়ার মধ্যে এত অপকর্ম করত জুলুম করত সুদ ঘুষ খাইত মানুষের রক্ত সুস্থ মানুষকে অনেক কষ্ট দিত বক্তা নসর তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক বানায় দিয়েছিল তিনি ছিল সুন্দরী রূপসীদের লালসার একটা মাত্র বাদান রে একটা উপায় ছিল সে শুধু সুন্দর সুন্দর মহিলাদের পান করত শুধু দুনিয়ার মধ্যে এত লোভ লালসা ছিল আল্লাহ তারও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিল সুতরাং আমি আপনি দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হই না বাড়িওয়ালা হই না কেন সবারই চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয় এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি মরার পরে দেখবাছে গ তোমার সবই রইল পড়ে মরার পরে দেখবেছে গ বলে সবই রইল পড়ে মরার পরে দেখবেছে এর দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বলে না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে মরার পরে দেখবে গ তোমার সবই রইল ওরে মরার পরে দেখবে ঠিক কিনা ভাই তিনটা জিনিস ভাগ থাকবে মরার পরে নাম্বার ওয়ান নেক আমল নাম্বার টু সৎকাই জারিয়া নাম্বার থ্রি নেককার সন্তান সুবহানাল্লাহ বলেন কয়টা জিনিস ভাগ থাকবে জোরে বলেন কয়টা আস্তে করবেন না জোরে করবেন এই জন্য এদিকে যাইতে চেয়েছিলাম না নবী যখন এই পথে গেছিল তখন সবাই বলছিল রাসূলকে কি বলছিল জানেন হারেস হারেস শব্দের অর্থ কি জানেন লুভি রাসূল যখন ইসলামের জন্য মানুষের কাছে যখনই একটু সাহায্যের হাত বাড়াইছে যে তোমরা সবাই ইসলামের জন্য ই করো দাও কিছু দাও নবীকে বলছে হারেস লুভি নবী কাঁদছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদছে আর একটা কথা বলি কথার ভিতরে আপনারা দয়া করে রাসূলকে কেউ আমার নবীকে কেউ বিশ্ব নবী বলবেন না একটা কথা আমি দাবি করে যাব বিশ্ব নবী বললে আমার নবীকে ছোট করা হয় নবীকে ছোট করা বিশ্ব বিশ্ব বললে অল্প বোঝায় বিশ্বকাপ খেলা হয় কয়টা রাষ্ট্র বারো তেরোটা সতেরোটা রাষ্ট্র কিন্তু ষোলোটা সতেরোটা রাষ্ট্র বিশ্ব বিশ্ব বলতে অল্প বোঝায় নবী হলো কুল কায়নাতের নবী রাহমাতান লিল আমার আগের বক্তব্য আমার সালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমাদের হাফেজ সাহেব পড়ে আলোচনা শুন করছিল আল্লাহ আল্লাহ হলো রব্বুল আলামিন নবী হলো রাহমাতাল লিল আলামিন নবী গোটা কুল কায়নাতের রহমত আল্লাহ হলো গোটা কুল কায়নাতের কি কথা কন না কেন আসমান জমিন কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন